বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন মানে বাচ্চাকে আপনি নষ্ট করতে শুরু করেছেন। ও যত ভারী হচ্ছে আরো ভারী বাড়াবে বসে বসে। হরে কৃষ্ণ, প্রেম সে বলুন রাধা রানী কি, একবার জোরে উলুধ্বনি দিন সবাই মিলে প্রেম সে দাই গো। আজকের এই মহতী হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্যে বহু দূর থেকে এসেছেন বা গ্রামবাসী যারা আছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন তাদের চরণে অসংখ্য কোটি কোটি প্রণাম রইল। মাইরা, মনসা মাতার পুজো উপলক্ষে কীর্তন, প্রশান্ত শাসমল বহুবার ফোন করার পর একবার আমাকে জবাবও দিয়েছিল এ গান হবে না, এবং আমি অন্য জায়গায় কথাবার্তা করেও নিয়েছিলাম, শুধু অ্যাডভান্সটুকু বাকি ছিল বোধহয় এখানে আসার জন্য। হঠাৎ করে ফোন করলেন, না না আসতে হবে, আবার ওনার সঙ্গে কথা বলে এখানে এলাম। তবে আজকে আপনাদের সামনে বহু দূর থেকে ক্লান্ত হয়ে এসেছি, আমি ছিলাম আসাম গুয়াহাটি, ফ্লাইটে গিয়েছিলাম কলকাতা থেকে আসাম গুয়াহাটি, সে গুয়াহাটি থেকে প্রায় 3 ঘন্টা রাস্তা, সেখানে সারারাত্রি জেগে এসেছি। তো আসুন, আপনাদের কৃপা এবং আশীর্বাদ থাকবে, কীর্তন গান হবে। ভগবান সবাইকে সব কিছু দিয়েছে, একটা জিনিস দেয় নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা সব দিল, একটা জিনিস ভগবান পায়ের তলায় দেবে রেখে দিল, ওটা কি? ভগবান সবাইকে সব দিয়েছে, একটা জিনিস দেয় নাই, পায়ের তলায় দেবে রেখেছে। ভক্তরা প্রশ্ন করেছিল, উত্তর দেয় নাই। একদিন লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি ভক্তকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দিলে, একটা জিনিস দিলে না, পায়ের তলায় চেপে রাখলে, ওটা কি? নারায়ণ বলল, ওটার নাম শান্তি। লোকে এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, অক্লান্ত পরিশ্রম, কেন বলুন তো? শুধু একটু শান্তি পাওয়ার জন্য। হাত তুলে বলুন তো, সত্যি কি শান্তিতে আছেন? যাকেই জিজ্ঞেস করবেন সেখানেই বলবে এই না ওই সমস্যা লেগে আছে। কিন্তু শাস্ত্র বলল, ভগবান বলল, শান্তি পাবে তখন গোবিন্দের চরণ যুগল, কারণ শান্তিটা কিন্তু গোবিন্দের চরণেই লুকিয়ে আছে। তাই যতই আপনি সংসারে চেষ্টা করুন শান্তি পাবেন না যতক্ষণ না তার চরণ যুগলটা আপনারা আসতে। ভগবানের নাম করবেন কেন? আসতে, এই যে ভগবানের লাভে নামটা। এখন আমি বলবো কি, গীতাটা শেষ সময়ে দান করলে ভালো হতো, কীর্তনটা ঠিক শুরু হয়েছে, এখন যদি গীতা দিতে শুরু করেন সবাই ওই আপনার দিকে তাকাবে আর হাত বাড়াবে, আমাকে দিন আমাকে দিন দিন, গোটা কীর্তনটাই নষ্ট হবে। আর শেষের দিকে দেবেন, আমি বলবো গীতার মান যারা রক্ষা করতে পারবেন একমাত্র তারাই গীতা নেবেন, বাকি গীতা কিন্তু ছেলে খেলা নয়, নিয়ে নেবেন ঘর নিয়ে চলে গেলেন তা বললে হবে। গীতাটা দেওয়া হবে, 2-4 জনকে দান হয়ে গেল ব্যাস, এরপরে গীতা সবাইকে দেওয়া হবে। মোটামুটি 1000 গীতা আছে যেটুকু আমি শুনলাম, তাতে যারা গীতার মান রক্ষা করবেন তারা নেবেন, গীতার যারা সম্মান রক্ষা করতে পারবেন না তারা একেবারে নেবেন না, তাহলে পাপের ভাগী হবেন। হরে কৃষ্ণ। কীর্তন শুনবেন কেন, লাভ কি? এই যে রাত জেগে এসে কীর্তন শুনছেন বসছেন, লাভটা কি? ভগবানের নাম শুনলে কি হয়, চেতা দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অনেকে বুঝলেন যে আপনি তো মুখস্থ করেছেন, ঝরঝর করে বলে দিলেন, মানেটা কি? আমি খুব সংক্ষেপে বুঝিয়ে দিই মায়েরা। এ বাজার থেকে আয়না কিনে আনেন, ও একটা আয়না, আর প্রত্যেকটা মানুষের কাছে একটা আয়না আছে, ওই আয়নাটা চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনে আনবেন ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়,
কিন্তু ভগবানের মুখ দেখা যায় না। কিন্তু চেতনার আয়না যদি কারো পরিষ্কার করা থাকে তাহলে আমার আপনার মুখ দেখা যায় না, কিন্তু ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এইবার প্রশ্ন করবেন, প্রদীপ বাবু দোকান থেকে যে আয়নাটা কিনলাম ওটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে চাপা করলে জল দিয়ে ধুয়ে দিই, ব্যাস আয়না চকচকে হয়ে যায়, তাহলে আমাদের হৃদয়ে যে আয়নাটা রয়েছে চেতনার আয়না ওটা ময়লা হয়ে গেলে আমরা কি দিয়ে পরিষ্কার করব? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কে যদি এই চেতনার আয়না প্রবেশ পরিষ্কার করতে পারে ভগবানের বদন নিতাই। হরি বল হরি বল আনন্দ বুদ্ধি বর্ধনং। এইদিকে এই গ্রামে যদি কেউ ধরুন কোনো একজন ব্যক্তি মদ খেয়েছে, যদি এখানে কোনো মাতাল নাই অন্য জায়গার জন্য বললাম, এখানে কেউ খায় না খবর আমি পেয়েছি, খায় এখানেও পার্টি আছে, আমি ভাবলাম এখানে নাই বোধ হয়, তো যদি আসতে যদি আছে তবে একটু শুনে নিন, যে যে মদ খায় সে মদ খায় না, মদ তাকে খায়। এ যারা খায় তারা কান খুলে শুনুক, মদ তাকে খায় না, মদ সে খায় না, মদ তাকে খায়, তার পরিবারকে খায়, তার গোটা সংসারটাকে নষ্ট করে দেবে। এই জন্যে জেনে নিন মায়েরা, যে মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে নিরানন্দের সাগরে পৌঁছে যায় আর চলতে পারে না, শেষ জীবনে কষ্ট পায়। কিন্তু হরিনাম এমন একটা মদ প্রথম প্রথম আনন্দ লাগে না, যদি কেউ একবার এই মদ একটু একটু করে আস্বাদন করতে পারে তবে আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়। সর্বাত্মা সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। ভগবানের কীর্তন করলে সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। এইদিকে ভগবানের কীর্তন যদি কেউ করতে পারে তবে তার সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আমাদের মহাপ্রভুকে ভুলে গিয়ে সব খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। না, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তারা শুনে রাখুক, যে বাবা মায়ের বাবার ঔরসের মায়ের গর্ভে জন্ম নিল সেই বাবা মাকে তারা বাবা মা বলল না, পরের বাবা মাকে বাবা মা বলতে শুরু করল। যে মহাপ্রভু হরিনাম দিল ছোট থেকে যার বংশধর হরিনাম করেছে সে যদি হরিকে বাদ দিয়ে অন্য পথে যায় তবে সে তো তার বংশকে অপমান করছে, ওকে বংশের কুলাঙ্গার বলা চলে, ও বংশের ভক্ত নয় কুলাঙ্গার বলে পরিচিত হয়ে যায়। এই জন্যে জেনে নিন আপনারা, যদি কোনো জায়গাতে এইরকম হয় যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, জেনে নেবেন এর ভেতরে কাজ আছে। কেন বলুন তো, ও সুযোগ পাচ্ছে, ওইটা না পেলে ও আবার অন্য জায়গায় কোথাও যাবে, সুযোগের জন্যে করছে। এইটি দেওয়া বন্ধ করে দিক আর করবে না। তবে আমার বিনীত নিবেদন এইটাই, যদি কোনো জায়গায় হিন্দু সনাতন ধর্মকে বাদ দিয়ে সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মে যায় প্রতিজ্ঞাবদ্ধ হন, ওর বাড়িতে ভোজ হলে খেতে যাবেন না, ওর বাড়িতে কোনো বিপদ হলে আপনারা যাবেন না, ওর বাড়ির সামনে কেউ দাঁড়াবেন না, ওকে দেখলে ওর মুখ দেখলে পাপ হয়ে যাবে, পরিষ্কার প্রমাণ জেনে নিন। এই সমস্ত লোকগুলোকে সমাজে স্থান দিয়ে দেবেন না, ওরা মাথার উপরে চেপে যাবে। কেন বলুন তো, ও বেগুনে যদি একটা পোকা লেগে যায় আরও দশটা বেগুন পোকা নষ্ট করে দেবে। ওই জন্য ওই সমস্ত পোকা লাগা বেগুনগুলোর সামনে আপনারা দাঁড়াবেন না, তাহলে করোনা রোগের মতো ওদের সামনে দাঁড়ালে আমাদের ওই রকম হয়ে যাবে। জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, ওরা শুধু সুযোগ সুবিধাবাদী, টাকা পয়সা পাচ্ছে সুযোগ পাচ্ছে, নিজেকে হরিনাম করবার বাদ দিয়ে সনাতন ধর্মকে বাদ দিয়ে ওই জায়গাতে চলে যাচ্ছে। আমি বিনীত নিবেদন রাখবো, যদি কেউ ওই পথে যায় আপনি সব ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে আপনি ছোট করবেন না, যীশু খ্রিস্টকে আপনি সম্মান দিন। আমরা তো দিই, যেদিন কেক কেনা হয় বড়দিন সেদিন তো যীশু খ্রিস্টকে সম্মান দিই, মসজিদের পাশ দিয়ে গেলে আল্লাহকে তো আমরা স্মরণ করি, করব না কেন? কিন্তু সব ধর্মকে সমান দেবেন, নিজের ধর্মকে ছোট করে নয়। যদি কেউ নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে এগিয়ে দেয় তবে সেই লোকটার বাঁচার চাইতে মরে যাওয়াটাই অনেক ভালো। তাই স্বয়ং মহাপ্রভু অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন,
এস গৌর হরি এস গৌর হরি তুমি অকুলের কান্ডারি তুমি অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি এস গৌর হরি অকুলের কান্ডারে সচন্দন তোমার চরণ সেবা করি গৌর হরে অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি বামন রূপ ধরি দাঁড়াইলে ছল করি আরে বামন রূপ ধরে দাঁড়াইলে ছল করি বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করি বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি ভিক্ষাং দেহি বলি বলি রে উদ্ধারি বামন রূপ ধরি দেহি দেহি বলি বলি রে যেমন করে বৃন্দাবন গোধন চরণে যেমন করে বৃন্দাবন গোধন চরণ যেমন করে বৃন্দাবন গোধন চরণ আমার হৃদ মন্দির হরি অকুলের সচন্দন তুলসী চরণ সেবা করি এসো হে গৌর হরি আমার হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি দূরি করি মায়েরা কৃষ্ণ কোন নার্সিংহোমে জন্ম নিয়েছিল আপনাদের মেদিনীপুরে কোন নার্সিংহোম দু একজন খুঁজছে তাহলে কোথায় বটে কাল ফোন করে বলবো কোথায় জন্ম নিয়েছিল কৃষ্ণ হ্যাঁ কারাগারটা একটা নাম আছে কিন্তু জেলখানা আচ্ছা জেলখানায় কারা যায় বলুন তো যারা অন্যায় করে তাহলে ভগবান কি কোনো অন্যায় করেছিল ওর বহু তত্ত্ব আছে একটু ছোট করে বলে দিই আপনাকে কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল কৃষ্ণ যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল আপনাদের প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে এই কারাগারটার নাম হচ্ছে হৃদয় কারাগার যারা কৃষ্ণ কথা হরি কথা শুনবেন যত শুনবেন হৃদয় কারাগার তত আলো হবে এখানে কৃষ্ণের আশা যাওয়া হবে আর যত আপনি হরি নাম শুনবেন না হরি কথা বলবেন না তত আপনার কারাগার অন্ধকার নর্দমাতে পরিণত হবে কৃষ্ণ সেখানে আসতে পারবে এই জন্যে বাবা কৃষ্ণ যখন জন্ম নিল কারাগার আলো হলো কৃষ্ণ যখন জন্ম নেয় না কারাগার অন্ধকার হয়েছে ভগবানের নাম করবেন কেন একটু যুক্তি দিই বাচ্চা যখন জন্ম নেয় কি খাবে এ কথা ভেবেছে কি বলুন আপনারা
আপনারা ভেবেছেন হরলিক্স ল্যাক্টোজেন ন্যাস্ট্রোজেন কি বাচ্চা জন্মের পরেই নিয়ে আসেন? বাচ্চা জন্ম নিয়ে বাচ্চা খাবে কি এ কথা ভগবান ভেবেছে? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জীব পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কারো থাকে তবে সে মানুষ, আর এই বিচার বোধ যদি না থাকে তবে মানুষ কুলে জন্ম নিয়েও ও মানুষ হতে পারে নাই, শুধু মানুষের রূপটা দেখতে ভেতরটা এখনো পরিষ্কার হয়। এই করোনা চলাকালীন দেখবেন একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম হয়, কত দাম তাও পাওয়া যাচ্ছিল না। তাহলে ভগবান যে ফ্রি অক্সিজেনটা দিচ্ছে, নাকের সামনে মিটার বসালে ওর যা বিল হবে তা কোনো দেশের সরকার মেটাতে পারবে না। আপনারা ইলেকট্রিক বিল যে 2000 টাকা দেয়, কোনো মাসে 4000 এলে তার মাথা খারাপ হয়ে যায়। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত যে লাইটটা ভগবান দিয়েছে ওই লাইটটা জ্বললে সব লাইট বন্ধ হয়ে যায়, তার বিল যদি হিসাব করা যায় কোনো দেশের সরকারের ক্ষমতা নাই সেই বিল। সরকার না হয় মানুষের জন্য ব্যবস্থা করে, সুযোগ সুবিধা দেয়, পিঁপড়ের জন্য দেয়, পাখিদের জন্য দেয়, অন্যান্য পশুদের জন্য দেয়, তাহলে তাদের জন্য সুযোগ কে দেয়? ভগবান। ওই জন্য তো আমরা বলি জীব দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি, আহারের অভাব হবে না। একটা পাগল সেও খায়, যে ভিখারি সেও খায়, আপনিও খান, একটু এদিক ওদিক ওইটুকুই যান। কিন্তু নিবেদন আপনাদের সামনে সবার কাছে, ভগবানের নাম করবেন কেন আপনারা সবাই জানতে পারলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডাকলেন, তিনি এলেন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে, মহাপ্রভু এলেন, ছোটবেলায় নাম হলো নিমায়, যৌবনবেলায় নাম হলো গৌরাঙ্গ, আবার সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু মানে সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হয়ে গেলেন। মায়েরা তিনি প্রচার করলেন পৃথিবীতে আছে যত, আছে যত নগরাদি গ্রাম, আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি হরি না। মহাপ্রভু কি জিনিস দিয়ে গেলেন গো আমরা চিনতে পারলাম না, মহাপ্রভু কি জিনিস দিয়ে গেলেন আমরা চিনতে পারলাম না। আমি আসামে ছিলাম, ওনারা কি ভাষা বলেন জানেন, দাদা আবার আইবেন, আবার আইবেন, দাদা আবার আইবেন, আইবেন কিন্তু আবার আইবেন, বন 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 দাদা বন বন মানে কি, বসুন বসুন দাদা, কহেন কন কন, এই যে কথাগুলো এরা বলে। কিন্তু মহাপ্রভুর জিনিস এত সুন্দর বোঝে, আমি কাল পরশুখানে ছিলাম, 14-15 হাজার মানুষ জায়গা দিতে পাচ্ছে না, একবারে মানুষ ঘুরে যাচ্ছে এত লোকের ভিড়। ত্রিপুরা যাচ্ছি, ওখানের লোক বাংলা ভালো বলতে পারে না, এত সুন্দর বুঝ বলে দাদা বহেন 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 মানে বসে না এ কথা বলে, তারাও মহাপ্রভুর জিনিস বোঝে, সেখানেও প্রচুর ভিড়। মহাপ্রভু যেটা বলে গেলেন সেটা রয়ে গেল, কেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে মেদিনীপুরেই দেখুন না কেন, আজকে গ্রামে গ্রামে, হ্যাঁ বাজারে বাজারে, প্রত্যেকটি জায়গাতে 2-3 বার করে হরিনাম হচ্ছে। কেন হচ্ছে? ড্যান্স হাঙ্গামাতে লোক হয়, মারামারি ঝগড়া হয়, হরিনামের জায়গাতে দেখবেন ড্যান্স হাঙ্গামা হবে, আপনি বসবেন, আপনার পাশে যদি কেউ বসতে যায় তখন দেখবেন এরকম করে দেন, কিন্তু হরিনামে যদি কেউ পাশে বসে একটু জায়গা করে নেয়, কেন বলুন তো? এখানে বিবাদ নাই, ঝগড়া নাই। মহাপ্রভু কী জিনিস দিয়ে গেলেন যেখানে বিবাদ ঝগড়া নাই, ড্যান্স হাঙ্গামাতে ঝগড়া আছে?
এই জন্য সবার কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, মহাপ্রভুর দেওয়া মূল্যবান এই ধন মহামন্ত্র হরিনাম রক্ষা করার দায়িত্ব আপনাদের। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছেলেকে বিবেকবান তৈরি করতে গেলে, মনুষ্যত্ব তৈরি করতে গেলে এই স্কুলে পড়াতে হয় মা। ওই স্কুলে যদি পড়ান অবশ্যই পড়াবেন, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, বিবেক তৈরি হয় না। কিন্তু হরিনামের আসরে এসে টাকা রোজগার করার মেশিন তৈরি হোক আর না হোক, সন্তান টান্তত বিবেক হয়। আপনি শিক্ষিত করলেন, উচ্চ শিক্ষিত, ইংল্যান্ডে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করলো, এখানে বাবা খুব অসুস্থ, একবার দেখে যা, দেখার সময় হলো না, এমন ছেলে জন্ম দেবার দাম কি আছে? এরকম ছেলে মেয়ে জন্মদিন যেন আপনার সঙ্গ করতে পারে, হরি কথা বলতে পারে এবং কৃষ্ণ কথা বলে আপনার বংশটাকে উদ্ধার করতে। তাই নিমাই যখন জন্ম নিল মা, আকাশের চাঁদ যেন নিচে নেমেছে। আচ্ছা বলুন তো, আপনাদের মেদিনীপুরের এই পথে কোনো একটা বাচ্চা ছেলে খেলা করছে, দেখতে খুব সুন্দর, আপনাদের কি মনে হয় একবার কোলে নেবো? নিতে ইচ্ছা হয় না? কাঁচা সোনা যেন নেমেছে, নিমাইকে পাড়ার মেয়েরা এরকম করে কোলে নিয়েছে, ছেলেটা এত দুষ্টু, যার কোলে চাপে তার কোলেই কান্নাকাটি করে। তখন শচীমাতাকে মেয়েরা বলে, ও শচি, এমন ছেলে জন্ম দিলি, দেখতে সুন্দর, কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কান্নাকাটি করে। আচ্ছা বলতো, কী করলে কান্না বন্ধ হবে? শচীমাতা বলে, আমার ছেলেকে অন্য কিছু দিয়ে ভরাতে পারবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। পাড়ার মেয়েরা কোলে নিয়ে নিমাইকে বলতো, বলে নিমাই কি? কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি হ্যাঁ হু বলবো না, না না বলবেন, সুবিধা আছে আমার গান করতে। আচ্ছা মহাপ্রভু ছবি দেখেছেন তো? আচ্ছা ছবিতে হাত নিচু থাকে না হাত উঁচু থাকে, একবার দেখানো যাবে সবাই মিলে? দেখি তো কেমন দেখাচ্ছে। আর রাস্তার ধারে যারা এসছেন তারাকে হায়ার করেছে তাদেরকে নাকি, যে পরে আপনারা তুলবেন? হ্যাঁ না না, হায়ার করা পার্টি থাকবেন না, একবারে ভগবানের কাছে সঁপে দিন, পেস্ট্রি রাখবেন না কিন্তু, তাহলে সমস্যা আছে এইদিকে। আচ্ছা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আসে তো, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলছে কী জন্যে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে এই দেখো ঠাকুর, এই তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, তার মানে বলছে আমি যদি হাতটা তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে পেছনে, মানে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। আচ্ছা এদিকে তাকান, এই আপনারা হাত তোলেন কখন? দাদা এ কীর্তন হচ্ছে, ও টোটো ভাই একটু যাবে, এইদিকে এইদিকে, হাত তোলেন তখন? আর হাত তোলেন কখন? যখন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না তখন হাত তোলে। আর হাত তুলে কখন? কেউ যখন কোনো বোঝা নেই
তাহলে মায়েরা বলুন তো, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? আচ্ছা, মহাপ্রভু হাতে কোনো বোঝা ছিল? এখন না বলছেন, কিন্তু ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু, বোঝা তো আমরা দেখতেই পাই না। যে চোখে সিরিয়াল দেখেন সে চোখে কখনো মহাপ্রভু ভাব বুঝতে পারবেন না? কারা বুঝতে পারবে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, যারা গৌরের নাম শুনে দিনের মাথায় গৌর গৌর বলে একবার কামতে পারে, একমাত্র তারাই মহাপ্রভু ভাব বুঝতে পারে। ও মায়েরা, আর হাত তুলে আছে, মহাপ্রভু ভাবটা বুঝবেন কি করে? আপনাদের বাড়িতে কীর্তন হচ্ছে, গ্রামে কীর্তন হচ্ছে, আপনার বাবা বলছে ও মা তোর গ্রামে কীর্তন শুনতে যাব, এসো বাবা চলে এসো, তা আপনি যা যা খেতে ভালোবাসেন বাবা তাই তাই আনে, যদি সামর্থ্য থাকে। কিন্তু লক্ষ্য করুন, বাবা আপনার জন্য সব এনেছে, একটাই জিনিস এনেছে, ওটা অনুভব করতে হয়, ওটা দেখা যায় না। বলে কি বাবা এনেছে কি বলুন তো? প্রেম আর ভালোবাসা মেয়ের জন্য, ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। মহাপ্রভু হাতটা কি করেছে তুলে? প্রেম আর ভালোবাসা এনেছে। তাই তো একজন বলছে, মহাপ্রভু চিৎকার করে ডাকছে, ও তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেম নিবি তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল, প্রেম তোরা প্রেম বিজয় বদন হরে বজে বজিব। বাবার নাম কি আর ভগবানের মায়ের নাম কি কারো জানা আছে? সবার জানা আছে ভগবানের বাবার নাম কি মা? এইদিকে দেখেন, নন্দ রাজা আর বসুদেব, তাই তো? আর মায়ের নাম কি? দেবকী আর যশোমতী। একজন লালন পালন করেছে, একজন জন্ম দিয়েছে, কিন্তু ভগবান বললেন তা নয় তা নয়, আমার কোনো বাবা মা নাই, আমি তো জগৎ মাতা জগতের পিতা। ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর, ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, তবে আমি খাব, ভক্ত না খেতে দিলে আমি উপবাসী, আমি উপবাসী,
ভক্তের হাতে আছে দড়ি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকেতে ঘুরি। ভক্তের হাতেই সব আছে মা, এড়িয়ে তাকান। তাহলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। একটু প্রমাণ দিয়ে দিই, রামচন্দ্র ভগবানের একজন পরম ভক্ত ছিল, তার নাম কি মা? হরিণ। অনেকে ভাবছে, অনেকে বলছে হ্যাঁ, রামচন্দ্রের বড় ভক্ত হরিণ, মানে হ দিয়েই আছে, তাহলে অসুবিধা নেই। রামচন্দ্রের বড় ভক্ত কি? হনুমান। একদিন হনুমান বলছে প্রভু রাম, বলে কি, তোমার তো চরণ আমি করেছি দর্শন, আমার ইচ্ছা জাগে তোমার গুরুর কেমন চরণ তাই একবার দেখব। রামচন্দ্র বলছে আমার গুরুর চরণ দেখবি? বলে হ্যাঁ, তোমার চরণ যদি এত সুন্দর হয় তাহলে তোমার গুরুর চরণ কেমন হবে একবার আমি দেখব। বলছে হনুমান তুই চলে যা সরজু নদী পেরিয়ে, একটা বিরাট বড় পর্বত আছে, ওই পাহাড়ের এইদিকে এইদিকে ওই পাহাড়ের গুহাতে আমার গুরুদেব পাগুলো এরকম করে শুয়ে আছে বাইরের দিকে করে, আর মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে, তুই কি দেখবি বল? বদন না চরণ? বলছে আমি শুধু চরণ দুটো দেখবো, প্রণাম করবো আর চলে আসবো। হনুমান ছুটে গেছে সরজু নদী পার হয়ে, হঠাৎ দেখতে পেলো রামচন্দ্রের গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। যেই না চরণটা দেখেছে অমনি চমকে উঠেছে, হা হা হা, প্রভু রামচন্দ্রের চরণ এমন, তার গুরুর চরণ আবার কত সুন্দর। মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন একবার দেখব, একেবারে দেখব, যার চরণ এত সুন্দর তার বদনটা কেমন একবার দেখব। কিন্তু বদনটা কি দিয়ে ঢাকা আছে মা? কাপড় দিয়ে ঢাকা আছে। যে না বদনের কাপড়টা তুলেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। এখন হনুমান ভাবছে তাহলে কি রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, খালি পা আছে, দুদিকেই তো পা, চরণের দিকে চরণ দেখছে আবার মাথাটার দিকে কাপড়টা খুললো ওই দিকে চরণ। এখন ছুটে এসে বলছে প্রভু, বলে কি, গিয়েছিলাম, কি দেখলি? চরণ দেখলাম। আর কি দেখলি? ইচ্ছা হলো যা চরণ এমন তার বদন কেমন, মুখের ঢাকাটা খুলতে গেলাম দেখলাম ওই দিকে দুটো চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই, শুধু পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললো, হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় আমায় কি বলেছিলি? তুই তো বলেছিলি চরণ দেখবো, তুই কি বলেছিলি? বদন দেখবো। তুই বদন? আমি বদন দেখবো একবার, খুব আমার ইচ্ছা হয়, চলে যা। বলে কোথায়? আর পাহাড়ের গুহাতে যাবি না, সরজু নদীর জলে এরকম করে তাকাবি, দেখবি গুরুদেবের বদন দেখতে পাবি। মায়েরা বলুন তো, জলের দিকে তাকালে, মুখ দিয়ে তাকালে ভূতের মুখ দেখা যায়, পেটের মুখ দেখা যায়? ভূতের ভাই দেখুন, একজন বলছে পেটের, পেটের দেখা যায়। একসঙ্গে উত্তর দিয়েছে, কিসের মুখ দেখা যায় মায়েরা? নিজের মুখ দেখা যায়। তো এদিকে তাকান, হনুমান খালি দেখছে যে গুরুদেবের, আমার রামচন্দ্রের গুরুদেবের বদনটা কেমন দেখবো, বারবার দেখছে কিন্তু নিজে পোড়া মুখটাই দেখতে পাচ্ছে। ভাবছে তাহলে জলের ভেতরে শুয়ে আছে, জলটাকে ঘাঁটলাচ্ছে এরকম, আবার জল স্থির হচ্ছে, দেখছে নিজের মুখটা। ও প্রভু, বলে কি, গিয়েছিলাম। বলে কি দেখলি? খালি আমার পোড়া মুখটাই দেখতে পেলাম, আর কিছু দেখতে পেলাম না। সঙ্গে সঙ্গে ও রামচন্দ্র বললো, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার ভক্ত, তবে তুই কি তোর বদন দেখবি না, তো কি অন্য লোকের বদনে দেখতে পারি? নিবেদন আপনাদের কাছে বাবা, আজকে সবাই যখন কীর্তন শুনতে এসছেন, একসঙ্গে দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন কর, সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভু একটা স্কুলের ব্যবস্থা করেছেন, যে স্কুলে আপনারা এসছেন আজকে ভক্তি ভরে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। তুই গাইবেন, একসঙ্গে হাত তুলুন, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই, একসঙ্গে হাত তুলুন। হরিহর, তবে হাত যদি কেউ না তোলে, আমার মেডিসিন আছে, হয় এখানে রাখবো নাইলে বাড়ি ছাড়াবো, কিছু একটা করবো, এখানে রাখবো নাহলে এখান থেকে তারবো, কিছু একটা করবো আর কি। যদি হাত আজকে না, তবে কিছু কিছু সুপারির মতো মানুষ আছে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, ও যতই বলুন ও কোনো মতেই না। আপনার পাশে একজন বলছে, দেখতে পাচ্ছিস না, তোকেই বলছে, ও এখনও এরকম করি আছে, ও বাংলা বুঝছেই না, ও দেখছে আজ কত লোক হয়েছে, কাল সকালে পেপারে দিতে হবে আর কি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হরিহর ইয়ের নাম কৃষ্ণ যাদব আয় নাম, 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 যে যাদব আয় মাধব আয় কেশব আয়, ও যে যাদব আয় মাধব আয় বাতাস আয় নাম, যাদব আয় মাধব আয় কেশব আয় নাম, হই হই যাদব আয় মাধব আয় কেশব আয় নাম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যাদব গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন।
আপনারা এত জোরে তালি দেবেন, যত তালি জোরে দেবেন তত আনন্দ কিন্তু বাড়বে, আর যত তালি দেবেন আপনাদের যে ছেঁড়া থাকবে সংসারে সেই ছেঁড়াগুলোতে গোবিন্দ তালি দিয়ে দেবে, আর তালি না দেবেন তো ছেঁড়া তো আরও বড় হবে, এই জন্য তালি দিতে হবে। আর তালি দেবেন কেন, দেখবেন যখন আপনাদের মেজাজ খারাপ হয় বা সংসারে দুঃখ আসে তখন বলেন না একজন জ্যোতিষকে দেখালে হয় না, হাতটা দেখুন বাবু কি হয়েছে, তখন তিনি কি বলেন এক কাজ করো তোমাকে 1200 টাকা দামে পাথর নিতে হবে। 1200 টাকা পাথর নিলেন, 12 বছর পেরিয়ে গেল, পাথর আর সরল না, কেন ভাগ্য আর ফিরল না, কিন্তু হরিনামে মহাপ্রভু বললেন তোমার যে দুর্ভাগ্য রেখা হাতে থাকে যদি বারবার তালি দাও তবে সৌভাগ্য রেখায় পরিণত হবে। তো যারা সৌভাগ্য রেখা করবেন তারা হাত তালি দেবেন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, ও যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, ও যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, আয়ে হরি যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহ, আজ গিরিধারী গোপীনাথ মদন মহ, গিরিধারী গোপীনাথ মদন মহ, যাবে যে আপনারা যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, যারা এখনও পর্যন্ত এরকম করেছেন তাদের দেখে আমার আরও ভালো লাগলো। এই জন্য ভালো লাগে যে আমরা গাছে কখনো ল্যাংরাম হয়, আমরা যদি বাবা হয় তার কি ভালো বাচ্চা হয়, জোরে বলবেন। এইদিকে দেখান, আমি একটা জায়গায় গান করতে গেছিলাম, একজন ভদ্রলোক বলেন আমার মায়ের খুব শরীর খারাপ, আপনার গান সবসময় ইউটিউবে শোনে, একটু কীর্তনটা শুনতে যেতে পারবেন, আপনি দর্শন করে দিন বাস হয়ে যাবে। আমি প্রণাম করলাম বয়স্ক মা, উনি বলেন বাবা এলে যখন তোমাকে সবসময় দেখি তো তুমি একটু চা খেয়ে যাও। বললাম বেশ মাসিমা তাহলে আমি খেয়ে যাব। চা খেতে বসলাম চেয়ারে, ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন উনি পা লম্বা করে বসে আছেন আমার পাশে, ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে ওর বাবার পায়ে ফট করে, যখন পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল তখন জিজ্ঞেস করছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলি প্রণাম কর। ছেলে বললো করবো না। বলে কেন, পরশু তারিখে দাদুর পায়ে পাটা তোমার ঠিকলো তখন তুমি প্রণাম করো নাই, আমিও করবো না। এই জন্য যিনি এরকম করেছিলেন এরকম করেছিলেন তিনি কিন্তু হাত নামিয়ে দিয়েছেন, আর এখানে নাই, কেন বলুন তো, ও দেখলো সবাই হাত তুলেছে আমি বেটা পারলাম না, দরকার নাই আমার, ও কিন্তু পালিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ খুব খারাপ বটে, তো সেরকম বাচ্চা তৈরি করবে সে হাত তুলে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব আয়ে নম, যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, ও যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, ও যে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, আয়ে হরি যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন। এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কত জোরে বলতে পারেন, এত জোরে বলবেন সুন্দর যেন মহাপ্রভু শুনতে পাই, মা মনসাও শুনতে পাই। জোরে বলুন হরি কৃষ্ণ, জোরে হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরি রাম হরি রাম রাম, বাহ দারুণ দারুণ, হরি কৃষ্ণ, জোরে বাহ, বহুত আচ্ছা, বাহ বাহ বাহ, কিছু মনে করবেন না, এই তালি দেওয়া প্রথম কিন্তু মেদিনীপুরে মানুষই শিখিয়েছে, এখন প্রত্যেকটি জেলায় গান করতে যায় সবাই কিন্তু আপনাদের তালিটা ইউটিউবে দেখছে, এখন সব জায়গাতে কিন্তু খুব জোর দিচ্ছে, এতে বুঝে নিলাম সবাই উদ্ধার হয়ে গেছে। একজন বৈষ্ণব সেদিন বললেন আমাদের এলাকাতে এত কীর্তনে এসছে কিন্তু হাত তালি কেউ দেওয়া করাতে পারে না, হরিনাম করাতে পারে নাই, এই যে আপনি করালেন এর জন্যে ধন্য, আমি করাইনি মহাপ্রভু করাচ্ছে, আপনারা করুন আপনাদের জীবন ধন্য হবে। বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ,
বাহ, হরি রাম জোরে, বহুত আচ্ছা, একটু জোরে, হরি কৃষ্ণ, বাহ, বহুত আচ্ছা, বাহ, জোরে, এত জোরে বলবেন যেন কোলাঘাট পর্যন্ত যায়, জোরে বলুন, হরি কৃষ্ণ, জোরে, হরি কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দারুন, হরি রাম, বাহ, হরি রাম, দারুন দারুন। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে না এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো, সবাই মিলে হাত তুলে বলুন, হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, হরি রাম, হরি রাম, রাম রাম, হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, সেই দোষ করি জনে সর্বসিদ্ধি করে জোরে বলুন, রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হয়েছে জোরে আশা করছিলাম, শ্যাম সুন্দর কি, বাতাসা পৌঁছলো না দাদা, রাধা রানী কি, হরিবাসর কি, আপনাদের মনে হচ্ছে গোবিন্দ কৃপা খুব আগেই হবে, জয়টা খুব সুন্দর হচ্ছে কিন্তু একসঙ্গে, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, যাদের হাই উঠছে তাদের কি, না না রাত জাগলে তো হাই একটু উঠবেই, দু চারজনে উঠছে ওই জন্য বললাম আর কি, আপনি এমন ডুবেছেন সবাই জয় বলছেন, এর থেকে বুঝলাম যে খুব সুন্দর আপনার ডুবে গেছেন, রাধা রানী কি। আজকে কিন্তু আমি মেদিনীপুরে থাকবো না, আজকে আমার বীরভূম এবং মেদিনীপুরের মাঝে বা হুগলির মাঝে একটা জায়গা আছে বর্ধমান জেলার শ্রীখণ্ড, যদি আপনারা বাইরে ঘুরতে খুব ভালোবাসেন ভ্রমণ করতে, আমি সবাইকে বলবো যদি টাকা পয়সা আপনার আছে তাহলে মন্দারমণি গিয়ে লাভ নেই আপনার, আর দীঘা গিয়েও লাভ আছে, সব জায়গায় লাভ আছে, কিন্তু লাভ হবে তখন আপনার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে ঘুরতে যাবেন বড় বড় তীর্থস্থান, তীর্থস্থানে যত যাবেন বাচ্চা যত যাবে আপনি যে যাবেন মনটা কিন্তু ভগবত চরণে মতি হয়ে যাবে, রামকৃষ্ণ ঠাকুর বললেন এই মনটা হচ্ছে মাছির মতো, এদিকে এদিকে এদিকে, রামকৃষ্ণ ঠাকুর বললেন এই মনটা মাছির মতো, মাছি নর্দমাতে বসে আবার মিষ্টির ওপরে বসে, বলো ওরে মন মাছি বসাবি যদি তবে আন কথায় কুকথা নামক নর্দমাতে বসাস না, বসাবি যদি হরিনামের মিষ্টির দোকানে আমার মনটাকে বসিয়ে দে, আর রামকৃষ্ণ দেব বললেন আমাদের মনটা স্প্রিং চেয়ার, এ স্প্রিং চেয়ারের মতো, যখন বসে যায় বসে গেল আবার উঠে যায় উঠে গেল, যতক্ষণ শুনলেন ততক্ষণ ভালো, চলে গেলেন আবার যে কে সে হয়ে গেল, শ্মশান ঘাটে যাবেন একটা 42 বছরের মানুষ খুব চাঙ্গা চেহারা দেখতে ভালো, সে আগুনে ফুটছে আপনি দেখছেন, আহ কি সুন্দর লোকটা, কত টাকার মালিক, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর সংসারে কিছুই না, ঘরে গিয়ে এবার ভগবান ভজনা করব, জীবনে কোনো দাম নাই,
ঘরে এসে যখন আপনার স্ত্রী বলল যে তোমার ভাই আমাদের দু হাত সরে দেওয়াল তুলেছে, তখন বলে দেখাবো মজা, চলে আয় একবার, এক ফোঁটা রক্ত থাকতে 1 ইঞ্চি জায়গা দেবো না। তখন আমরা যেমনকার তেমন হয়ে যাই। এই জন্যে বাবা হরিকথায় মনটা বসান। আমার গুরুদেব বলেছেন যে গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন বসে বসে জাবর কাটে। কীর্তন শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনে নেবেন, 100টা কথা শুনবেন, যদি ধীর স্থিরভাবে যত 10টা কথা মনে মনে ভাবতে পারেন, সেগুলো জীবনে ব্যবহার করতে পারেন, জীবন আপনার সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলেন আনন্দ করলেন তা বললে হবে না, কিছু জিনিস এখান থেকে নিয়ে যান যেটা আপনার জীবনে ব্যবহার হবে। আজকে এই কীর্তনের লীলার মাধ্যমে আমি যতগুলো কথা বলবো, কথাগুলো একটু ধরবার চেষ্টা করবেন, জীবনটা সুন্দর হবে। কেননা আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। আজকে যে লীলাটি আমি পরিবেশন করব, আমাকে এই যে বাচ্চাকে গল্প বন্ধ করুন, আমাকে একজন জিজ্ঞেস করছে দাদা কি পালা করবেন। আমি বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? আমি বললাম লীলা জানি। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা করবেন, কি বলে বলুন তো। আজকে বিষয় কি হবে গো? আজকের আলোচনা কি হবে? পালা যাত্রার হয়, পালা নাটকের হয়। আর পালা হয় কিসের বলুন তো? আমাদের দুটো পালা হয়, একটি আসার আর একটি জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। হ্যাঁ, দাদা ভাই বলেছেন ভালো, আপনার জোরে বলুন, আসারটা না যাওয়ারটা? আসারটা। এবার বাকি আছে কোনটা বলুন তো, জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? আবার দেখবেন আমাদের দরজার সামনে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, ছেলে মেয়েকে ডাকা হলো, বললাম প্রণাম কর, প্রণাম কর, মরা যাচ্ছে, প্রণাম কর, প্রণাম কর। ছেলেও প্রণাম করলো, মেয়ে প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। আর প্রণাম করে কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব। এটা কিন্তু আমাদের হয়। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, তোমার মতো দরজায় দাঁড়িয়ে আমি হাজার মোড়া দেখেছি, তোমার মতো সংসারে আনন্দ করেছি, এইরকম আমি যেমন চললাম হেলতে দুলতে, তুমি শিখে নাও, তৈরি হয়ে থাকো, আমার মতো তুমি একদিন হেলতে দুলতে সংসার থেকে। মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি নাই, চোখ খুললে সকাল হবে আর চোখ না খুললে জীবনে পরকাল হবে। ট্রেন আসার সময় আমরা জানতে পারি, সিগন্যাল দেয় ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে যে লীলাটি গাইব, শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির, অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে আছে। এখানে কমিটির ভাইরা আমাকে প্রচুর বাতাসা দিয়ে গেছে। কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন, লীলাটির নাম রঘুনন্দন, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কিন্তু আপনারা সবাই নিয়ে যাবেন। এই যে আপনাদের বাচ্চাগুলো খুব চঞ্চল না, মা বলে না বাবা আমার যা যন্ত্রণা একমাত্র আমি বুঝি, বলে কেন, ছেলেকে নিয়ে চলে গেলাম, কি চঞ্চল দাদা, কিছু ব্যবস্থা করুন। আজকের ব্যবস্থা হচ্ছে, কি ব্যবস্থা বলুন তো, এই যে আপনি বাতাসা প্রসাদ রঘুনন্দন ছোট্ট রেকাবি দেবেন, রেকাবি বা থালা দেবেন ছোট্ট, তো এই বাতাসা প্রসাদ আপনার শেষ কীর্তনের শেষে রঘুনন্দন গোপীনাথকে খাওয়াবে, ওই প্রসাদ আপনার নিয়ে যাবেন বাড়িতে, হরিলুট দেবেন 1 কেজি বাতাসা, ওই বাতাসাটা মিশিয়ে দেবেন, নিয়ে বাচ্চাকে বৃহস্পতিবার দিন স্নান করার পর আপনি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে 3 বার কপালে ঠেকিয়ে মুখে দেবেন, 1 বছর করুন, দেখুন 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত তো হবে, তার সঙ্গে একটা প্লাস পয়েন্ট কি, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। দেখে নেবেন আপনারা, যদি ভক্তি ভরে কোনো মা করতে পারে, সন্তানের উন্নতি অবশ্যই হবে। এই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়ের আচার যদি ভালো না হয়, বাচ্চার আচার ভালো হবে না। মায়ের চলা যদি খুব খারাপ হয়, বাচ্চার চলা খারাপ হবে। মায়ের বলা যদি খারাপ হয়, বাচ্চার বলা খারাপ হবে। মায়ের চোখের দেখা যদি খারাপ হয়, অবশ্যই বাচ্চারও দেখা খারাপ হবে। আপনি যখনই মা হয়ে গেলেন, যখনই বাবা হয়ে গেলেন, সাবধান হতে হবে আপনাকে। কেন, আমি বাবা আমি মা, আমাকে দেখে মেয়ে শিখছে, আমাকে দেখে ছেলে শিখছে। আপনি ভালো শেখাবেন তো ভালো তৈরি হবে, খারাপ শেখাবেন তো খারাপ তৈরি হবে। কুমোর হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? ও তো কুমোর দায়ী, হাঁড়ি বেঁকলো হাঁড়ি কেন দায়ী? আপনার ছেলেকে তৈরি করতে পারলেন না, তার জন্য আপনি দায়ী, আপনার ছেলে কিন্তু দায়ী নেই। আসুন, বর্ধমান জেলার 2 ভাই শ্রীখণ্ড গ্রামের, মনে রাখবেন নামগুলো বলবো, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম বলুন? বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি।
আচ্ছা মুকুন্দ সরকার পেশাতে কি করতো, মানে কি করতো, এই যে কীর্তন শুনছে যে দাদা ভাইরা, এরা কিছু না কিছু কাজ করে, পেশাতে কি করতো, কবিরাজি চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। তো ছোট ভাই নরহরি বলছে দাদা একবার চলো না শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি, সবাই দেখতে যায়। তখন বড় ভাই বলছে তোর বোধহয় মাথা খারাপ হয়ে গেল। বলে কেন? তখন তার বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, মোটর সাইকেলও ছিল না যে চেপে চলে যাবে, হেঁটে হেঁটে এত রাস্তা যেতে হতো, বর্ধমান থেকে শ্রীখণ্ড কম রাস্তা নয়। বড় ভাই বলছে যাবি কি করে, পা ফুলে যাবে, ওইখানেই পড়ে থাকবার যেতে পারবি না। ছোট ভাই বলছে না দাদা, শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। বড় ভাই বললো তাহলে তুই যখন বলছিস তবে চল দুজন মিলে একবার মহাপ্রভুকে দর্শন করে আসি। তাহলে মুকুন্দ আর নরহরি দু ভাই মিলে চললো কোথায় মা, জোরে বলুন, শ্রীবাসঙ্গনে নবদ্বীপে মহাপ্রভুকে দেখবার জন্যে। গাইতে গাইতে যাচ্ছে, চলুন আমরা সবাই যাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম হরি, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, কৃষ্ণ হে যে গাছে ফল ধরে সে গাছটা উঁচু দিকে যায় না নিচে দিয়ে, কীর্তন মন দিয়ে শুনবেন বলতে পারবেন, আর মন দিয়ে না শুনলে খালি নাহলে হ কিছু বলবেন। এইদিকে যে গাছে ফল ধরে সে গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়, যাক ওই ছেলেটা বলছে উপর দিকে যায়, উপর দিকে যায়, চেয়ার থেকে নাম তাহলে বলতে পারবি, চেয়ার থেকে নেমে বস তাহলে বলতে পারবি, যে গাছে ফল ধরে সে গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায় মা। হ্যাঁ দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তাদেরকে দেখবেন, যারা ভক্ত তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখবেন, এরকম হয় না, মস্তানগুলো এরকম হয়, কিন্তু ভক্তরা দেখবেন এরকম হয়। তো মুকুন্দ সবাই লক্ষ্য করবো আমাদেরকে, মুকুন্দ নরহরি দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে, প্রতিদিন একই কথা যদি মন্দিরে বলেন ভগবান শোনে সুকানি, এখন একই কথা দুজনে বলতো প্রভু দেখবো প্রভু দেখবো, দুজন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস তুমি জানো না তোমার দরজায় দু ভাই এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ ছোট ভাইয়ের নাম নরহরি, তো ওরা আমাকে দেখতে চাইছে, তা ভক্ত যদি আমাকে দেখতে চায় আমাকে তো যাওয়া দরকার আছে, তো শ্রীবাস চলো সবাই মিলে কীর্তন করতে করতে গঙ্গা তীর দিয়ে চলে যায়, ওরা দুজন আমাদের দর্শন করুক। মহাপ্রভু ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে সুরধ্বনি গঙ্গা তীর দিয়ে কীর্তন করছে, আর মায়েরা উলুধ্বনি দিচ্ছে, সরধ্বনি তীর তীর মহাবিলাসায় সমবায় বালক সঙ্গে, এ সরধ্বনি তীর তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে, এ সরধ্বনি তীর তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে।
মহাবুল করে করতালি ধানি দহরি ধানি করে করতালি যে দাঁড়িয়ে আছে তার এক ভাব, যে বসে আছে তার এক ভাব, তা কার কেমন ভাব? মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই বলছে দাদা দেখো দেখো আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা, দণ্ড বাহু তুলে আমার গোরা ডাকে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা, ওই দেখে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। বড় ভাই বলছে না না তুই দেখছিস গোরা নাচছে, আমি দেখছি ভেতরে আরেকজন নাচছে, কে? ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই দেখি অন্তরে জোর শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, অন্তরে জোর শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, ওই দেখি অন্তরে জোর শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, সোনা ধনে তেরে তেন মহাবিলাস হয় সমবয় পানক সঙ্গে, মাইরা ভগবানকে যখন আপনি ডাকবেন তখন ভগবান আপনাকে পরীক্ষা করতে শুরু করবে। এইদিকে এইদিকে যে যেখানে আছেন, আমাকে একজন প্রশ্ন করছে মোবাইলে, প্রদীপবাবু কিছু মনে করবেন না আপনার সঙ্গে কিছু কথা ছিল, আমি কৃষ্ণ ভক্ত, উনি বলছেন, আমলাম সে তো বেশ ভালো কথা, উনি বলছেন একটাই প্রশ্ন, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন, যে হরিনাম করে তার চাল ফুটে জল পড়ে কেন, যে হরিনাম করে তার একটি মাত্র বাচ্চা বারবার অসুখ হয় কেন, কিন্তু যে হরিনাম করে না দু নম্বরই করছে লোক ঠকাচ্ছে, ও কেন দিনের পর দিন দালান তৈরি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর তো কিছু হয় না, বলুন আপনি। আমি তাকে বলি আপনার প্রশ্ন যেমন সুন্দর উত্তরটা এর চাইতেও সুন্দর, প্রশ্ন করবেন কেন? এদিকে যারা লোক ঠকাচ্ছে অন্যায় করছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কিছু হচ্ছে না, তৈরি থাকুন দেখবার জন্যে। বলে কেন? ভগবান প্রত্যেককে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের কলসি, যারা অন্যায় করছে লোক ঠকাচ্ছে তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যখনই পাপের কলসি পূর্ণ হয়ে যাবে ওই দলান ছেড়ে রাস্তায় ভিক্ষা করে করে ঘুরে যাবে। শতভাইয়ের দাদা দুর্যোধন কত অন্যায় করেছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, চুলের মুঠি ধরে আজ সবাই এনেছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি ধর্মকে ছেড়েছিল বলুন? যুধিষ্ঠির মহারাজ স্থির ছিল, ভীম গদাটাকে তুলেছিল, একা একশো জনকে ফাটিয়ে দেবো দাদা শুধু অনুমতি দাও, যুধিষ্ঠির বলল ধৈর্য ধর সময় হলে ফল ফলবে। একশো ভাই হেরে গেল পঞ্চ পাণ্ডব জিতল, একশো ভাই পথের ভিখারি হলো পঞ্চ পাণ্ডব রাজা হলো, কেন? ধর্মকে ধরেছিল। এই জন্য মায়েরা ধর্মকে যদি ধরবেন আর ছাড়বেন না দেখবেন আপনি একদিন কৃষ্ণ কৃপা পাবেন। কেন না? আপনার পুণ্যের কলসিটা যখন পূর্ণ হয়ে যাবে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক আপনার আনন্দ সাগরে আপনি নিতাই গৌর হরি বল বলে পূর্ণ। এই জন্য এমন এমন কাজ করবেন না, তালার ওপর একজন বলছে যত তালা বাড়ছে তত জ্বালা বাড়ছে, না না যারা দলান করছেন তাদের জন্য বলি নাই, দুতলা তিনতলা চারতলা যত যা তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে,
কিন্তু জেনে নিক মায়েরা, ভগবান বললেন যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চায় তাকে আমি না চাই। যে আমাকে চাই তাকে আমি চাই, আর যে আমাকে না চাই তাকে আমি না চাই। হরি কোথায়, কৃষ্ণ কোথায়? বলছে কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথাতেই কৃষ্ণ আছে, হরি কথাতে হরি আছে। মুকুন্দা নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বললো, এই শিবাস ওদের মধ্যে দু ভাই এসছে, ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। শিবাস বললো বড় ভাইকে কি বলবো, ওকে বলে দাও সে আমার জন্য 100 জন্ম সঙ্গ পাবে না। এ কীরকম কথা হলো, এই দিকে তাকান। ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। শিবাস এসে জিজ্ঞেস করছে, এই যে এই যে এই যে এ তোমাদের মধ্যে ছোট ভাইকে, আমি কি নাম, আমার নাম নরহরি, আর তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, হরি নাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছে। শ্রীবাস বলছে এ কথা প্রভু যদি আমাকে বলতো আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদেবে, আমি কেঁদেবে না, যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্ম কেটে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্ম বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়, কতবার এদিক ওদিক তাকাতে হয়। আর মহাপ্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বলছে 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পেয়ে যাব। এই জন্য এখানে কি শিখলেন আপনারা, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। পঞ্চপাণ্ডব দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, তিনি ভগবান পেলেন, আর দুর্যোধন 100 ভাইয়ের দাদা চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন। এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল, তারা তরকারি কাটতে গিয়ে আঙুল কাটে কিংবা সবজিতে 2 বার নুন দিয়ে ফেলে, চঞ্চল মেয়েরা। এই জন্য বলছে পুরুষ, যে পুরুষ দেখবেন চঞ্চল, অনেকে দেখবেন কীর্তন হচ্ছে তো দিব্যি আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, কিছু ব্যক্তি আছে দেখবেন খালি এ পাস আর ও পাস, লেফট আর রাইট, লেফট আর রাইট ওই করে করে বেড়াবে, কেন বন্ধু এদের জীবনে কোনোদিন উন্নতি নাই, এ চঞ্চল ব্যক্তি কোনো জায়গায় ঠিক স্থির করতে পারে না। এই জন্য ভগবান বললেন, মহাপ্রভু বললেন যে ব্যক্তি খুব স্থির হয়, খুব ঠান্ডা হয়, সে আমাকে চাই পায়। কেন, আগেকার সত্যযুগের মানুষরা তো ধ্যান করে পেয়েছিল, ত্রেতাযুগের মানুষরা কি করেছিল, মা যাগযজ্ঞ করেছিল, দ্বাপর লোকেরা কি করেছিল, সেবা করেছিল। আপনারা সেটা পারবেন, আমরা সেটা পারবো না, আপনারাও পারবেন না। কি করলে, শুধু নাম করো, ধৈর্য ধরে নাম শোনো আর নাম করো, দেখবে কৃপা তোমার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার যখন কাঁদছে, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মহাপ্রভু ডেকে বললো, এ মুকুন্দ এদিকে এসো, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আমাকে করলে না কেন, আমার ভাইকে তুমি সঙ্গে নিলে আমাকে নিলে না কেন। মহাপ্রভু একটা দামি কথা বললেন, দাদা ভাইরা শুনে রাখুন, মহাপ্রভু বললেন শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর বনে যে বড় বড় গাছ থাকে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই হয় বড় বউ হয়, মহাপ্রভুর কথা কিন্তু, এ সংসারে যারা বড় ভাই এবং বড় বউ হয় তাদের দায়িত্ব সংসারে সব কিছু বেশি থাকে। কেন, আপনাকে ছোটরা অনেক কথা বলবে কিন্তু আপনাকে মেখে নিতে হবে, কেন আপনি বড়। বড় গাছ যেমন ছোট গাছগুলোকে ছায়াদান করে, সংসারে বড় ভাই বড় বউ এরা সংসারে ছায়াদান করে। এই জন্য মুকুন্দ তুমি হলে বড় ভাই, তোমার ভাইকে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ড গ্রামে,
একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর তুমি গরিবের চিকিৎসা করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিখলেন যারা কীর্তন শুনতে এলেন? যদি প্রতিদিন ভক্তি ভরে ভাগবত কথা, রামায়ণ কথা, হরিকথা, কৃষ্ণ কথা শোনেন, দেখবেন আপনার কাজ দিনের পর দিন বাড়বে। কেন বলুন তো? আপনার হাতে কাজ বাড়বে। কেন? কৃষ্ণের কৃপা অন্তরালে বর্ষণ হচ্ছে আপনার। আপনি বুঝতেই পাচ্ছেন না, আপনি চুপচাপ কীর্তন শুনছেন, দেখবেন এক মাস দু মাস পরে আপনার একটা বিরাট সুন্দর সুযোগ এলো। আপনি ভাবলেন কি করে এলো? আজকের জন্য এলো। আজকে মন দিয়ে কীর্তন শুনলেন, গোবিন্দের আশীর্বাদ অজান্তে আপনার মাথায় পড়ল। ও মুকুন্দ, দেরি করো না, তোমার কতগুলো শর্ত থাকবে। তুমি হরিনাম করবে, গরিবের চিকিৎসা করবে, আর জীবের দ্বারে হরিনাম করে বেড়াবে। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, আজ ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে কাজ করো, দারে দারে গিয়া চরণে ধরিয়া, 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 হরির নাম বিলাও, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, উলধ্বনি, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, শিখণ্ড গ্রামে তিয়াসি, শিখণ্ড গ্রামে তিয়াসি, শিখণ্ড গ্রামে তিয়াসি, শিখণ্ড গ্রামে তিয়াসি, উপনীত হইলা, উপনীত হইলা, শিখণ্ড গ্রামে তিয়াসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, সূর্য ডুববা, সূর্য উঠবার আগেই মুকুন্দ সরকার বাড়ি ফিরল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মেদিনীপুরের আপনারা সব মায়েরা কীর্তন শুনতে এসছেন অনেকেই, মেদিনীপুর জেলারই সবাই। কিন্তু একটা কথা বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় আপনারা কী দেন? জল ছড়া দেন, জল ছড়ার সঙ্গে কিছু দেন মিশিয়ে, মাটি দেন না অন্য কিছু দেন? গোবর দেন। আপনারা তো সবাই জানেন গোবরটা কী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, কিন্তু একজন জায়গা পায় নাই মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না, একটা জায়গা করে দাও। গাভী বললো, আর তো জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। বলে কোথায়? আমার গোবরটা। স্বয়ং গোবর মধ্যে তুই এলে তোকে আমি রাখবো,
তুই মা লক্ষ্মী থাকবি। মায়েরা সকালবেলায় জল ছড়া দেবেন গোবর দিয়ে কেন, স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবে। আচ্ছা সূর্য ওঠার আগে গোবর জল ছড়া দেয় না সূর্য ওঠার পরে দেওয়া হয়? আগে। আচ্ছা সূর্য ওঠার আগে গোবর জল ছড়া দিলে কি হয়, 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে দিকেও গোবর জল ছড়া দেয় তবে কি হয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে কর্ণমরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আচ্ছা মায়েরা কিছু মনে করবে না, দোকান যারা করে, ব্যবসা যারা করে, দেখবেন লঙ্কা লেবু ঝোলাই না, জোরে বলুন হ্যাঁ না, সবাই দেখেছেন, কারো জানা আছে লঙ্কা লেবু কেন ঝোলানো হয়? বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলে দিয়ে যাবো, না আজকেই বলবো। আচ্ছা আজকে আমি তো না বলে যাবই না, আপনার চিন্তা এই দিয়ে থাকান। আচ্ছা লেবু লঙ্কা কেন ঝোলানো হয়, লক্ষ্মীর পছন্দ হলো মিষ্টি, এই দিকে দেখেছেন, এগুলোকে বাতাসা খাওয়াতে হবে বেশি করে, লক্ষ্মীর পছন্দ কি বলুন তো, মিষ্টি। আর দারিদ্রতার পছন্দ কি, টক আর ঝাল। ওই জন্য দারিদ্র যাতে বাড়িতে ঢুকতে না পারে দারিদ্রতা, তার জন্য দরজার সামনে লেবু লঙ্কা ঝোলালে ওর প্রিয় খাদ্যটা পেয়ে গেলে ও আর ঢোকে না। আমি যদি কারো দরজায় কিছু পাবার জন্যে যাই, পেয়ে যদি যাই, ভেতরে ঢোকার দরকার কি আছে, ভেতরে বাড়ি চলে আসবে। দারিদ্রতা ঢুকতে গিয়ে চমকে যায়, কেন, এইটা আমার খাবার রয়েছে, ঝুলছে তো, ওটা পেয়ে গেলেই ও পালিয়ে যায়। এই জন্য দরজার সামনে যারা ব্যবসা করে বাণিজ্য করে, বাড়ির সামনে অনেকে লঙ্কা ঝোলায়, কেন, দারিদ্রতা যাতে ঢুকতে না পারে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, গোবরটা হচ্ছে লক্ষ্মী। আমাদের গ্রামে মেয়েরা সব কি করে জানেন, সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করে, গোবর পরিষ্কার করে। কলকাতার একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে ওর মাসির বাড়ি বেড়াতে এসছে, জিজ্ঞেস করছে, ও দিদি আমি কেমন টমকে নিয়ে ঘোরাঘুরি করছি, আর তোমরা খালি গাভীর গোবর নিয়ে কারবার করছো, গাভী নিয়ে কি তোমাদের কাজ, এই জন্য তোমাদের পাড়া গ্রামের মেয়ে বলে, তোমরা গেঁয়ো হয়ে গেলে, এই দিকে তোমরা গেঁয়ো হয়ে গেলে। তখন মেয়েটা উত্তর দিচ্ছে, পাড়াগ্রামের মেয়েটা, দিদি আমরা সকালবেলায় গায়ে গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও না। যেমন প্রশ্ন সেরকম তার উত্তরও পেয়ে যায়। ওই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে তার স্ত্রী যখন গোবর জল ছড়া দিয়েছে, ছুটে গিয়ে বলো, কই গো ভরণি, মহাপ্রভুর আশীর্বাদে ছুটে এলাম, একটা ছোট্ট কুটির তৈরি করলো, গোপীনাথের মন্দির তৈরি করলো। মায়েরা যাদের টাকা আছে তারা মন্দির করবেন, যাদের নাই তারা কি করবেন, যাদের টাকা আছে তারা মন্দির তৈরি করবেন, যাদের নাই তারা কি করবেন, শাস্ত্র কি বললো, মনটাকেই মন্দির করুন। ভগবান বললেন, মন মানা ভাবা, যে দে আমার, যে তার মনটা আমাকে দিতে পারে আমি তাকে সব দিয়ে দিই, শুধু মনটা দিন। এই যে হরিনাম শুনছেন, আপনার মনে কি ঘুরঘুর করছে, প্রদীপ পাল বুঝতে পারছেন, একজন বুঝতে পারছে কিনি, তিনি হচ্ছেন ভগবান। এই জন্য মনটা যদি গোবিন্দকে দিতে পারেন, যতক্ষণ বসে থাকবেন গোবিন্দের দিকে মনটা রাখবেন, দেখবেন মন যদি গোবিন্দকে দেন আপনাকে গোবিন্দ অঠেল দিয়ে দেবেন, আর মন গোবিন্দকে দেবেন না, গোবিন্দ আপনাকে দেবেন। এই জন্য মুকুন্দ সরকার কি করলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, একটা পাতার কুটির দিয়ে, প্রত্যেকদিন গোপীনাথের ভজন করে। কিন্তু সেই সময় মালদা থেকে একজন মুসলমান, তার নাম নবাব হুসেন শাহ, তার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই পেটের রোগ ভালো হচ্ছে না। একজন বলল, তোমার পেটের রোগ ভালো হবে একটা উপায় আছে, যদি তুমি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে তার একটা শর্ত আছে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তখন হোসেন, নবাব হোসেন সাহেব বলছে, ফকির সেজে যাই, আমার নাম হবে হুসেন ফকির। ওই পটি দেওয়া কাপড় নিয়ে চলে এলো, চিনতেই পারলো না উনি নবাব বটেন। এসে বলছে, এই যে বাবা একটু দরজাটা, রাস্তাটা পরিষ্কার করো তো, আমার পেটে খুব যন্ত্রণা, আগে দাঁড়াই, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ সরকার সকালবেলায় বসে বসে গোপীনাথের ভজন করছে। আপনাদের একটা কথা বলে রাখি, ভোরবেলায় যে স্নান করে ওটা ঋষির স্নান, ভোরবেলায় যে স্নান করে সূর্য ওঠার আগে ওটা হচ্ছে ঋষির স্নান ব্রহ্মামূর্তে। আর তারপরে যে স্নান করে, মোটামুটি ধরুন মানে ভোর 4টে থেকে যদি 6টা পর্যন্ত কেউ স্নান করে বা 7টা পর্যন্ত করলো, ঋষির স্নান। 7টা থেকে 10টা যদি করে ওটা কার স্নান, দেবতার স্নান। আর 10টার পরে 12টা কি 1টা পর্যন্ত যদি কেউ করে ওটা মানুষের স্নান, তারপরে যদি কেউ স্নান করে ও তো রাক্ষসের স্নান। তো লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্রভাবে স্নান করে ভগবানের পুজো করে, তারপর কাজ করে। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনাদের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে স্নান করার পর পবিত্র হয়ে ভগবানের চরণে পুষ্প দিয়ে, অর্ঘ্য দিয়ে, তারপর আপনি ব্যবসা শুরু করুন। আপনাকে চাইতে হবে না, উনি দিয়ে দেবেন।
কারণ আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম, বিখ্যাত ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম, 100 জন ইউরোলজির মধ্যে হাইয়েস্ট, একবার লন্ডন ফেরত ডাক্তার, তাকে দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে, আমি ওনার পাশেই থাকতাম, উনি একটু দূরে থাকতেন, দেখছি উনি সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা আর নাড়ু দিচ্ছে। এর থেকে শিখে নিলাম একজন লন্ডন ফর ডাক্তার সে পর্যন্ত ভগবানকে মানে, লজ্জা আমাদের, আমরা ভগবানের নাম শুনতে পর্যন্ত, ওদের কাছে শিখে নিন, ওরা এত বড় ডাক্তার, ওরা ভগবানকে বিশ্বাস করে, আর আমরা এমন বিএমএ পাস করে গেলে প্রেস্টিজ পাংচার হয়ে যায়, হরিনাম শুনবো না, হরি কথা বলবো না। এই জন্য মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, মুসলমান নবাব দেখছি আর মুকুন্দ গাইছে, ঠাকুর আমি তো সোনার মন্দির তৈরি করতে পারবো না, আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো, আমার মন মন্দিরে তুমি মদন রুধনি দাঁড়াবে গো আসি ডাকি তোমাকে বলছি চশমা পরে ওইখানে, এই যে তোমাকে বলা হচ্ছে ওই যে ওখানে ওখানে কোনে কোনে, আপনাকে বলা হয় নাই, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, এই চশমা পরে আছো আগে এসো তো, আসলে নবাব হোসেন স্যার এইদিকে দেখেন, আসতে নবাব হোসেন স্যার ফকি সেজে এসছে, এই যে বাবা কি হয়েছে তোমার, আমার পেটে খুব যন্ত্রণা, জামাটা খোলো, নবাব মনে মনে ভাবছে আমি বাংলার নবাব আমাকে চিনতে পারে নাই, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবো আমি কি, আরে কি চিন্তা করছো জামাটা খোলো, যে না ধমক দিয়েছে অমনি জামাটা খুলেছে, এবার এক কাজ করো মাটির বারান্দাতে গড়া গড়ি দাও, তখন তো নবাব আরও চমকে গেছে, মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণের চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কি এসেছি, আমি সোনার ছপ্পর খাটে শুয়ে থাকি বেটা বলে কিনা ধুলে, আচ্ছা ভাবো কি, আরে দাও না গড়া গড়ি, যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ, বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি, বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ দূর হয়ে গেল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা, আপনার অপরাধ নেবেন না, আমি বাঁকুড়াতে একটা জায়গায় গান করছিলাম, কলকাতা থেকে তিনটে মেয়ে একটা গাড়িতে চেপেছে, তিনটে গোপালকে কোলে করে আসরে রেখেছে, তিনটে গোপাল কীর্তনে যখন শেষ হয়ে গেল সবাই উঠছে, তখন দেখছি ওই মেয়ে তিনটে সামনে এসে নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে, শেষে পরিচয় জিজ্ঞেস করলাম, দিদি আপনি কি করেন, একজন স্কুলের শিক্ষিকা, আপনি কি করেন, আমি বিউটি পার্লারে কাজ করি, আর একজন আপনি কি করেন, আমি এমনি টিউশন পড়াই, ও আচ্ছা, এই গোপালকে কোলে নিয়ে এলেন তারপর নতুন শাড়ি দামি শাড়ি পরে আপনি গড়াগড়ি দিচ্ছেন, ময়লা হয়ে যাচ্ছে না, চালাকি করলাম, তখন উনি বললেন আসলে আপনার কীর্তনে তো শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে শ্মশানে চিতাতে যাবার সময় একটা কাপড়ও দেয় না, তা সেই কাপড়ের কী দাম আছে,
আর ভক্তের চরণধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে ভবরোগ পর্যন্ত। তাই জন্য ভক্তের চরণধুলিতে যদি কেউ গড়াগড়ি দিতে পারে আমার কাজ আছে। পরম বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে আপনি চরণ ধোয়া জলটা বাড়িতে রাখবেন, কেন রাখবেন জেনে নিন আপনারা, কেন রাখবেন, গঙ্গা থেকে জল আনবেন, জলটা ঘোলা লাগবে, দেখবেন দুদিন পরে জলটা পরিষ্কার হয়ে যাবে। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে রাখলে প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন সেই জলটা পরিষ্কার হয়ে যাবে। কেন বলুন তো, বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নেয় চঞ্চলতা দূর হয়ে যায়, বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে শান্তি ফিরে আসে, বৈষ্ণবের চরণ ধোয়া জল খেলে অনেক পেটের রোগ দূর হয়। এগুলো আমাদের বিশ্বাস নাই বলে বলে করতে পারছি না, আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এমন একটা জায়গায় পৌঁছেছি যে সনাতন ধর্মকে পর্যন্ত ভুলতে বসেছি। দেখুন মায়েরা, পাশ্চাত্য শিক্ষা আমাদের শিখিয়েছে জিন্সের প্যান্ট পরাতে, কিন্তু আসল আসল পোশাক আমাদের কী বলুন তো, ধুতি। এখন যদি কেউ কম বয়সে ছেড়ে ধুতি পরে যায় লোকে কী বলে, এখনও তুই সে কেলে রয়ে গেলি ধুতি পরছিস। কিন্তু মায়েরা, আমি ধুতি পরতে বলবো না ছেলেদেরকে কম বয়সের, সেই জায়গাতে বলবো যখন মন্দিরে যাবে পবিত্র হয়ে ধুতি পরে যাও, তুলসী গাছে জল দেবে একটু ধুতি বা গামছাটা কোঁচা করে পরো, তোমার কাজ আছে। মায়েরা, আপনি বাপের বাড়ি যাবেন ভালো ভালো শাড়ি পরবেন, আপনি বিয়ে বাড়ি যাবেন আপনি বেনারসি শাড়ি পরবেন, কিন্তু ভগবানের মন্দিরে যখন যাবেন তখন লাল পেরে সাদা শাড়ি পরবেন। পুলিশের পোশাকটা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ তার পাওয়ার কিন্তু খুব ভালো থাকে, পোশাক যখন নেমে যায় সংসারে যায় পাওয়ারটা কমে যায়। এক একটা পোশাকের দাম আছে, কিন্তু পোশাক নিলে পোশাকের দাম হয়ে যায়। বাচ্চা ছেলেকে আপনি জিন্সের প্যান্ট পরান, ওর পরাতে মতি জন্মাবে না। বাচ্চা ছেলেকে আপনি ইউনিফর্ম যেটা স্কুলে পরান ওটা পরান, দেখবেন পরাতে মতি জন্মাবে। তবে এখন যা জিন্সের প্যান্ট উঠেছে আমি তো চমকে যাই, এমন জিন্সের প্যান্ট তার 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি, আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আবার তার আবার ছিট কম পড়ে গেছে ওই জন্য হয়েছে আর কি, তার আবার দাম বেশি। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কিছু কিছু ছেলে আবার ভান্ডারিকে গিয়ে সেলুনে বলছে আমাকে হানিসিং কার্টুন করে দিন। হানিসিং মানে কি, ওপরে চুলগুলো থাকবে আর ধারগুলো চাঁচা থাকবে। আমি হানিসিংকে কাছে বলতে পেলে বলতাম, ভাই তুমি এবার এক কাজ করো, ওই ডিজাইনটা চেঞ্জ করে গোটা মাথাটাই চেঁচে দাও, একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে যদি করতে পারে আর কি। এই জন্য এই কাজটা করলে খুব ভালো হয়। মায়েরা, মুকুন্দ সরকার যখন আসল অসুরটা দিয়ে দিয়েছে চমকে গেছেন অভাব, চিৎকার করে বলল, মুকুন্দ কে তুমি, আমার নাম ধরে ডাকলে, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। একই নবাব আপনি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ, সত্যি তুমি বড় কবিরাজ, তুমি আমার রোগ ভালো করলে, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদা জেলায় আমার বাড়ি চলো। বলে কেন, সেখানে তোমাকে কি করবো জানো, গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, গরিবের চিকিৎসা করবে আর আমার চিকিৎসা করবে। রাত্রিবেলায় মুকুন্দ কেঁদে কেঁদে মহাপ্রভুকে বলছে, প্রভু বলে দাও তুমি বলে বলে গরিবের চিকিৎসা করতে বললে, হরিনাম দিতে বললে, আমাকে মুসলমানের বাড়ি যেতে বললে। আকাশবাণী হলো, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন না, আমি একটু জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, পেছনের মায়েরা বলছেন না কেন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। আপনার ছেলে সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় গোল্লা পেলো, পাস করলো না, ঈশ্বর যা করে তা দেখছেন তো, তখন বলবে বাজে বকবেন না তো। আর যদি আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়, যদি বলে ঈশ্বর যা করেছে তা মঙ্গল, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, ভালো করলে ভালো মন্দ করলে মন্দ। আসলে শুনে রাখুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে একটা প্রমাণ দিয়ে দিই। একজন রাজা তার মন্ত্রীর সঙ্গে রাস্তা রাস্তায় যখন ঘুরতো, মন্ত্রী পেছন পেছন যেত আর খালি বলতো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর চুপ করো তোমারও একই কথা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একদিন রাজার মন্ত্রী দুজনে বনে যাচ্ছে মৃগয়া করতে, হঠাৎ রাজা জোরে রাস্তাতে জোরে হচ্ছে, পাটা ফুটে রক্ত বেরিয়েছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী লাফাচ্ছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। বেটা আমার খায় আমার পরে আর বলে কিনা, ঈশ্বর যা, এ কে আছিস, এ বেটাকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করা হলো, রাজা একাই বনে গেল, এমন গভীর বনে গেল মা, প্রত্যেক সেখানে একটা মা কালীর মন্দির আছে, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, আজকে কাউকে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছি।
পেয়ে যাই না বলছে জয় মা। কি হলো কি হলো? আচ্ছা মায়েরা, মা কালীর মন্দিরে পাঁঠা ছাগল বলি দেওয়া হয়, আপনার দিদি হয় কিনা জানি না, দেওয়া হয়। আচ্ছা পায়ে খুঁত হয়ে গেলে আর লাগে? রাজার পায়ে খুঁত, এ বেটাকে ছাড় 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 পায়ে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রীকে বলছে, মন্ত্রী তোমাকে বন্দি থেকে মুক্তি করব। মন্ত্রী বলছে, আপনি তো ঈশ্বর যা করে তা মঙ্গল শুধু আপনার করে না আমারও করেছে। বলে, কেন? আজকে আপনি না হয় হোঁচট খেয়েছিলে বেঁচে গেলেন, আমি যদি যেতাম তাহলে আমি নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মুকুন্দ সরকার গেল কোথায় মা? সবাই লক্ষ্য করুন, নবাবের বাড়ি, সেখানে ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল। আর মুসলমান নবাব কি করছে দেখুন, তালপাতার পাখাতে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক আছে, পেছনে নবাব দেখছে আর মুকুন্দ গোপীনাথের ভজন করছে। সবাই উলুদ্ধ হয়ে দেবেন, গাইছে মুকুন্দ, কি গাইছে? আমার কানুসে বিনোদ রাই গো, কানুসে বিনোদ রাই, কানুসে বিনোদ রাই গো, কানুসে বিনোদ রাই, কানুসে বিনোদ রাই গো, আমার কানুসে বিনোদ রাই, ওই আমার কানুসে বিনোদ রাই গো, আমার কানুসে বিনোদ রাই, বিনোদ চুরাই বিনোদ বড়িহা, বিনোদ চুরাই বিনোদ বড়িহা, বিনোদ চুরাই বিনোদ বড়িহা, বিনোদ চুরাই বিনোদ বড়িহা, বড়িহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই, আমার কানুষে বিনোদ রাই গো, কানুষে বিনোদ রাই, আমার কানুষে বিনোদ রাই গো, কানুষে বিনোদ রাই, বিনোদ লালাকে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি ওজো, বিনোদ লালাকে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ 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 আমার কানুষে বিনোদ রাই গো, কানুষে বিনোদ রাই, আমার কানুষে বিনোদ রাই গো, আমার কানুষে বিনোদ রাই। এই যে দেখান মুকুন্দ সরকার মনে মনে গান গাইছে খুব সুন্দর, নবাব যখন দেখছিল তাকে কোন পাখার পাখাতে পাখা করা হচ্ছিল, কোন পাতার পাখাতে জোরে বলুন, তাল পাতা, তাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের, ময়ূরের। হঠাৎ যখন তাকাতে গেল কবিরাজ, মুকুন্দ যাই না, তাকিয়েছে নবাবের দিকে, নবাবের তাল পাতার পাখার ওপরে ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণা কৃষ্ণ করুণাম সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বললো, কে আছিস, একটু জল নিয়ে তো। যখনই জলটা এনে মুকুন্দের মাথাতে দিল, মুকুন্দ চেতন ফিরে পেল। এই দিয়ে দেখান নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ তোমার এমন অবস্থা হলো কেন, আমি পিছু ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, নবাব তুমি তো মুসলমান আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আসলে তোমার তালপাতার ফাঁকাতে ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। তো জীবনে কাউকে আমি মিথ্যা কথা বলি না, আজ তোমাকে একটা মিথ্যা কথা বলবো, মনে মনে ভাবছে। বলো, আশা হ্যাঁ আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো নবাব? আসলে আমি তো সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম আছে। নবাব বলো, চুপ করো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জীব আমি কেড়ে নিই। তুমি যদি আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না, তবে তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব দেখুন কত ভদ্রলোক, তিনি বললেন, অপরাধ তোমার হয়নি আমার হয়েছে। মানে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম মনে হয় না, একমাত্র ভগবানের। মুকুন্দ সরকারকে নবাব বললো, দেখুন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এ মুকুন্দ,
তোমার কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মুকুন্দ বলল, নবাব আমাকে কিছু বলছেন? বলে, তুমি চলে যাও শ্রীখণ্ডে, ফিরে গোটা শ্রীখণ্ড তোমার নামে রইল, তোমার কোনো অভাব থাকবে না। তুমি গোপীনাথে পুজো করো, সেবা করো, গরিবের চিকিৎসা করো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করলো। মুকুন্দ বলছে, তাহলে আমাকে এবার বিদায় দিন। মুকুন্দ চলে যাচ্ছে, যেতে যেতে গাইছে, কি গাইছে? ওগো যশোদার দুলা, তুমি যশোদার দুলা রজের রাখা, রজের রাখা বৃন্দাবন মন, যশোদার দুলার রজের রাখা, তুমি যশোদার দুলা রজের রাখা বৃন্দাবন ঘন হাজে, যশোদার দুলাল রজের রাখা বৃন্দাবন মন হাজে, যশোদার দুলাল রজের রাখা বৃন্দাবন মন হাজে, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, যতজন বাবা যতজন মা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের কাছে নিবেদন রইব, যতজন দাদা ভাইরা এসছেন, যে যে ব্যবসা করেন, যে যে বাণিজ্য করেন, যে যে কর্ম করেন, ওই কর্মটা যদি বড় হয়ে যায় অহংকার রাখবেন না, নইলে পতন করার জন্য ভগবান তৈরি হয়ে আছে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, মানুষ পরিকল্পনা করে ভগবান ভাঙে, ভগবানকে স্মরণ করে যদি পরিকল্পনা করে ভগবান আবার আরও সুন্দর তৈরি করে দেয়। এই জন্য মায়েদেরকে বলে রাখি, যদি কোনো জিনিসে অহংকার হয়ে যায় ভগবান পতন ঘটায়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভেতরে একটা অহংকার হয়ে গেল, সারা বাংলার লোক আমার ওষুধে ভালো হয়ে যায়। মহাপ্রভু তখন দেখলো, দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, বলে কি, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দিয়ে দেবো ধরতেই পারবে না তুমি। তার স্ত্রী যখন ছুটে গেল, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে আমার সারা শরীর জ্বালা করে, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এখনো অহংকার কি হয়েছে? এই যে, এই যে কি হয়েছে তোমার? তুমি যখন থেকে এসে চোখ জ্বালা করে, মুখ জ্বালা করে, জীবের স্বাদ নাই, চোখে দেখতে পাই না,
পাগুলো ওই দেখি, তোমার চোখ দেখি, জিভ দেখি, হাত দেখি, পা এগি। আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দির আশার খেয়ে পড়লো মুকুন্দ সরকার। প্রভু বলে দাও, আমি সারা বাংলার রোগের চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ভালো করতে পারছি না কেন? আকাশবাণী হলো, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতর অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারে পতন ঘটাও। মায়েরা মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, আর সেই চিবানো পানটা তার স্ত্রীকে দিল। তার স্ত্রীর রোগ তো ভালো হলো, একটা নতুন লক্ষণ প্রকাশ করলো, তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, সেই সন্তানটার নাম হলো ভক্ত রঘুনন্দন। এখন ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, তার আগে একটা ছোট্ট কথা বলি। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরজি বললেন তিনটে নিয়ম পালন করতে হয়, বলবো না বাদ দিয়ে দেবো, বলুন, বলে দিন। এইদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম কি কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে অনুকূল ঠাকুর বললেন, তাকে স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে, হে গোবিন্দ, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান পায়। দ্বিতীয় কি? শ্রীমৎ ভাগবত গীতার দু চার লাইন করে পড়বেন, যদি পড়তে না পারেন তবে গীতাটা মাথায় ঠেকাবেন। আপনি শ্লোক পড়বেন, শ্লোক শ্লোক, কিন্তু জেনে নিন এই শ্লোক কথাটা শোক শব্দ থেকে এসছে, ওই জন্য শ্লোক ভুল পড়বেন না। যদি কেউ শ্লোক ভুল পড়েন তবে তার মহাপাতকের কাজ কাজ হয়, মহাপাপী হবেন আপনি শ্লোক যদি ভুল পড়েন। তাহলে বলবেন, প্রদীপবাবু আপনি শ্লোক পড়ছেন, এই পড়তে বলছেন, আবার বলছেন ভুল হলে পাপ হবে। হ্যাঁ, নিয়ম আছে, নিয়ম আছে, শ্লোক পড়বার আগে এই কথাটা বলবেন, যদি এই কথাটা বলার পর শ্লোক ভুল হয় ক্ষতি হয় না। কি বলবেন? হরিয়ম হরিয়ম হরিয়ম, তিনবার যে কোনো শ্লোক পড়বেন তার আগে প্রণাম করে হরিয়ম হরিয়ম হরিয়ম, এইটা বলার পর শ্লোকটা পড়বেন। কেননা রামায়ণের যে শ্লোক তৈরি হয়েছে, সারস পাখি ছিল, স্ত্রী আর পুরুষ, একদিন সারস পাখিটা মরে গেল ব্যাধের হাতে, তার স্ত্রী পাখিটা হাহাকার করে কাঁদতে কাঁদতে রাস্তায় যাচ্ছে। এই সারস পাখির স্ত্রীর হাহাকার কান্না দেখে প্রথম শ্লোক তৈরি হয়েছিল, ওই জন্য শোক থেকে শ্লোক তৈরি হয়েছিল, ওই জন্য শোকের কথা ভুল করতে নাই। এই জন্য যদি ভুল হয়ে যায় আপনি হরিয়ম নামটা উচ্চারণ করবেন, আপনার কাজ আছে। তৃতীয়, মায়েরা লক্ষ্য করুন, আপনি তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন, আর মন্দিরে আর কি করবেন, দান করতে শিখবেন, মনকে সরল রাখবেন। স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে, স্বামীর তখন কিছু কর্তব্য থাকবে, তাকে চাপ দেবেন না, খারাপ খারাপ কথা বলবেন না, তার মানসিক অশান্তি তাকে ভোগাবেন না, তাহলে যে বাচ্চারা জন্ম নেবে সেটা খিটখিটে বাচ্চা জন্ম নেবে, 100% খিটখিটে বাচ্চা জন্ম নেবে। অনেক বাচ্চা দেখবেন না জন্ম নেবা বিরক্তি বিরক্তি ভাব, কেন বলুন তো? তার স্ত্রীর ওপরে তার স্বামী মানসিক চাপ দিয়েছে, অশান্তি ভোগ। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী থাকলে একটু ঝগড়া হবেই, আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় আপনাদের হয়। চাণক্য পণ্ডিত বলেছে স্বামী স্ত্রীর ঝগড়াটা কেমন, এদিকে অজা যুদ্ধ, অজা অজা মানে কি বলুন তো? ছাগল ছাগল, ছাগলের যুদ্ধ দেখেছেন কেউ? ছাগলের মারামারি দেখবেন, এ যত সিং নিয়ে ওঠে, ও তত সিং নিয়ে ওঠে, মনে হয় ফাটাফাটি করে দেবে, কিন্তু কাছে গিয়ে আর কিছু হয় না। স্বামীও ফুসফুস করে, স্ত্রীও ফুসফুস করে, শেষে ঢিস নিতাই করে গরম হয়ে যায় দুজন, কেন বলুন তো? রাগে। আবার বলছে স্বামী স্ত্রীর যুদ্ধটা ঝগড়াটা কেমন, সকালের মেঘের মতো, সকালবেলা কার মেঘ থাকে, বেশিক্ষণ থাকে না, চলে যায়। ওই স্বামী স্ত্রী ঝগড়াটা ওইরকম হওয়া দরকার, সকালের মেঘের মতো। আবার যারা একটু জ্ঞানীজন তারা শুনে রাখুন, সক্রেটিসের নাম শুনেছেন? দার্শনিক সক্রেটিস, গ্রিক দার্শনিক, তিনি কীরকম লোক ছিলেন, তার স্ত্রী খুব কিন্তু খুব ঝগড়ুড়ে ছিল। তো সক্রেটিস খুব সক্রেটিস খুব ঠান্ডা, আর তার স্ত্রী খুব মানে ঝগড়ুটে। একদিন সক্রেটিস বলছে, তুমি আমাকে কিছু বলছো? আরে তুমি যে কোনো কথায় কাজ আমার কান দাও না, যা বলি তুমি চুপ করে থাকো, কী ব্যাপার তোমার? ও দেখে আমার স্ত্রী বারবার ঝগড়া করে, দরকার নাই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। ও কি করে? চুপ থাকে, চুপ। একদিন একদিন প্রচণ্ড রেগে গিয়েছে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা, তুমি কত চুপ থাকবে তাই, তুমি খুব ঠান্ডার লোক, লোকে বলে, দেখাচ্ছি মজা। একদিন শীতকালের দিনে কি করে জানেন, একদিন শীতকালের দিনে খুব গালাগাল আরম্ভ করলো, যদি সক্রেটিস দু চারটা কথা বলে, এত গালাগাল দিচ্ছে সক্রেটিস চুপচাপ আছে। যখন দেখলো পারলো না, শীতকালের দিনে এক কলসি ঠান্ডা জল ওর মাথাতে ঢেলে দিয়েছে। যদি রেগে যায় তো রেগে যাবে, তোমার একেবারে নির্লজ্জ, তোমার কোনো ভেদ নাই, ঠান্ডা জলটা ঢেলে দিলাম তাও তোমার রাগ নাই? তখন সক্রেটিস বলল, গর্জন হলে তো বর্ষণ হবেই, মানে তুমি চিৎকার করছিলে,
জল তো হবেই আমি বুঝতে পেরেছি। মায়েরা, একজন গরম হলে একজন যদি নরম হয় তবে ঠিক আছে, আর দুজনে গরম হয়ে গেলে পেট্রোল দিয়ে দিলেই নেতাই গৌর হরি বলে। মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তানটা জন্ম নিচ্ছে কবে? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিয়ে বসুন, সবাইকে প্রেম শেষ আস্বাদন করুন। আপনারা, মুকুন্দ সরকারের ছেলে জন্ম হচ্ছে বৃহস্পতিবার দিন সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে একটু উলুধ হয়ে দেবেন। আহা হেন কালে হে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে হে জন্মিল শির ঘুনন্দন, রঘুনন্দ কৃপা হবে নিতে হয়, ভক্ত বাচ্চা জন্ম নিতে কবিরাজ, তুমি খবর পেয়েছো? আরে সরস্বতী পুজো দিনে তোমার ছেলে হয়েছে। আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দাসের মনে আনন্দ ধরে না, কোনো দাসের মনে আনন্দ ধরে না, কোন দাসের মনে পুত্রের বদন হে আমার মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হে কোন দাসের মনে, পুত্রের বদন হে আমার মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হে আমার মুকুন্দ দাসের মনে, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের যদি আনন্দে তোমার, মুকুন্দ দাসের যদি আনন্দিত মন। আচ্ছা একটু জোরে বলবেন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? নিম পাতা। নিম পাতা না কি বলছেন? ও মধু। আচ্ছা একজন হাত তুলে বলতে পারবেন মধু কেন দেওয়া হয়? না, যেটা আপনারা ভাবেন সেটা নয়, একবারে নয়, ভুল ধারণাটা ভেঙে দিই আপনাদের। মধু দেওয়ার নিয়ম হচ্ছে সূতিকা গৃহ থেকে বেরিয়ে, আঁতুর ঘর থেকে বেরিয়ে, শাস্ত্র বলছে। একটা বই আছে হিন্দু সনাতন ধর্ম কেন, হিন্দু ধর্ম কেন এবং কি, একটা বই আছে আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, সুন্দর করে তত্ত্বগুলো ব্যাখ্যা করা আছে। কি লেখা আছে তাতে? পরিষ্কার লেখা আছে যে বাচ্চা জন্ম নেবার পর মধু দেয় এই জন্যে, দেখবেন যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা কিন্তু সুস্থ বাচ্চা নয়, অসুস্থ বাচ্চা। আর দেখবেন জন্ম নিয়ে খুব কাঁদছে, বুঝবেন সুস্থ বাচ্চা। এবারে বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্য একটু মধু দেওয়া হয়, বাচ্চার কান্না বন্ধ হয়। কিন্তু আঁতুর ঘর থেকে বেরিয়ে, সূতিকা গৃহ থেকে বেরিয়ে মধু দেওয়া হয়। আর মধু দেওয়া কোন দিন? দেখবেন যেদিন তার ওই অন্নপ্রাশন হয় সেদিন একটু মুখে মধু দিতে হয়। কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে সেদিন দেওয়া হয়। আচ্ছা কিছু মনে করবেন না, বাচ্চারটা জন্ম নেবে, আপনার সব ওই জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এই যে সুন্দর হ্যাঁ বলছেন সবসময় বলবেন। আচ্ছা আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান না মোমবাতি জ্বালান? এখন তো দেখছে কীর্তন শুনতে এসছি, মোমবাতি বলে লাভ নাই, প্রদীপটা বলাই ভালো, কিন্তু তলে তলে সবার বাড়িতে সব মোমবাতি জ্বলে। আর কি কাটেন মায়েরা? কেক কাটেন? আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা এতজন শিক্ষিত ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছেন, একজন দাঁড়িয়ে উত্তর দিলে আমি খুব খুশি হব। একজন দাঁড়িয়ে বলুন তো, বলবো আপনার হিম্মত আছে,
যদি এত শিক্ষিত লোক আপনি, আপনার ছেলের জন্মদিনে আপনি কেক কাটেন কেন, আর আপনি ওই মোমবাতি নেভান কেন? একজন হাত তুলে বলুন, বহু শিক্ষিত ব্যক্তিত্ব আছেন আপনারা, কেন করেন? কারো বলার ক্ষমতা নাই, কেন বলুন তো? আমরা তো খালি নকল করে বেড়াই, আমরা তো নিজে হিন্দু নাকি আমরা জানি না। দেখবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন শুনে নিন, ভারতবর্ষে ইংরেজরা শাসন করত, কোন দিন ছুটি ঘোষণা করেছিল? রবিবার দিন। কেন? চার্চ গির্জাতে যাবার জন্যে। মুসলমানরা একদিন সপ্তাহে ছুটি রাখে, কোন দিন? শুক্রবার। কেন? মসজিদে যাবার জন্যে। হাত তুলে বলুন তো, হিন্দুদের কোন দিনটা ছুটি আছে? মন্দিরে যাবার জন্য। হাত তুলে বলুন দেখি কার হিম্মত আছে। আছে? মন্দিরের পাশ দিয়ে পাঁচবার পেরিয়ে যায়, তো কোন জায়গাতে পৌঁছাচ্ছি আমরা ওগুলাকে ভাবুন, তারপর কীর্তন শুনবেন। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমরা কোন জাতির লোক আমরা নিজেই খুঁজে পাই না, এটা করব না সেটা করব খুঁজেই পাই না। চার্চ গির্জাতে যাবার জন্য রবিবার ছুটি ঘোষণা করেছিল, আর আমাদের সরকার রবিবার ছুটি ঘোষণা করেছে, কিন্তু মানুষ কি করে সারা সপ্তাহের কাজগুলো করে নাই? মন্দিরে যাবার কোনো ধার ধারে না। এই দেখুন, এই দশ দিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, আর আপনাদের এলাকা নয়, ভালো এলাকা, খুব দামি এলাকা, তার নাম করবো না, কারণ ইউটিউব হচ্ছে, সে জানতে পারলে বলবে আমার বাড়িতে এসেছিল। তার বাড়িতে ছেলের জন্মোৎসব হচ্ছে, আমাকে বলছে প্রদীপবাবু চলুন, আমার ছেলের একটু জন্মদিন হচ্ছে, একটু প্রসাদ টসাদ পেয়ে আসবেন। আমি গেলাম, আমাদের গ্রামে গান হচ্ছে, আমি গেলাম বসলাম, দেখছি একটা মোমবাতি জ্বালিয়েছে, কেকটাকে রেখেছে, ছেলেগুলো সব জড়ো হয়েছে আর মোমবাতি জ্বালিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আপনাদেরও করেন বোধ হয়, দু চারজন মা বলছে। আচ্ছা হ্যাপি বার্থডে, আমি আবার জিজ্ঞেস করলাম, কেকটা কাটা হলো, তারপর ভদ্রলোককে ডেকে, উনি ইঞ্জিনিয়ার, কিন্তু ভদ্রলোক ইঞ্জিনিয়ার, খুব জ্ঞানী, বিখ্যাত লোক, ডাকলাম, আচ্ছা দাদা কিছু মনে করবেন না, আমার তো সন্দেহ। বলে কি? আমি বললাম আমার জানতে ইচ্ছে করে যে ওই মোমবাতিটা জ্বালালেন কেন আর কেকটা কাটলেন কেন? তো উনি বলছে আর বলবেন না, সব পাশের ঘরে করে বলেই সব করছেন। মানে উনিও এত জ্ঞানী লোক, উনিও জানেন না যে এটা সনাতন ধর্মের নিয়ম নয়। আপনি মোমবাতি জ্বালান আর কেক কাটুন, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? আপনি যদি না কাটেন তাহলে বলবেন এসব সেকেলে লোকেরা। আপনি ওটা করুন, আপনি কিচ্ছু বোঝেন না, ওটা করুন, ওটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে, কিন্তু আপনি আসল কাজটা করুন। সনাতন ধর্ম বলল ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের মন্দিরে জ্বালাও, ওই প্রদীপটা নিভিয়ে দিও না কেন, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, ঘিয়ের প্রদীপ যেন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে। ভগবানের মন্দিরে পায়েস পরমান্ন দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে, ভগবানের চরণে দিয়ে, কোনো বৈষ্ণবকে সেই প্রসাদটা একটু পায়ে দিয়ে, মহাপ্রসাদ তৈরি করে সেই প্রসাদটা পাঁচটা ছেলেকে দিন, পাঁচটা ভক্তকে দিন, দেখবেন আপনার ছেলের আয়ু তো বাড়বে, আপনার ছেলের মঙ্গল হবে। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলে শুভ কাজে যাচ্ছে, ডিম খেয়ে যায়? জোরে বলুন। কেকের মধ্যে কী থাকে সব জানা আছে, সব জানা আছে, সবই জানেন, কিন্তু কিছু করার নাই, লোকে করে যে আমিও করি। ডিমে কোনোদিন উপকার হয়? হ্যাঁ, কিছু মনে করবেন না, কেক কাটছেন, শুভ কাজের ডিম ব্যবহার করছেন, অশুভ না শুভ আপনারা বিচার করুন, আমি বেশি বলবো না, বেশি বললে অনেকের আবার গায়ে লেগে যাবে যে আমরা করি, কিন্তু আমি যুক্তি দেখাতে চাই, কেন করছেন, কী জন্যে করছেন, বিচার করে করবেন। প্রত্যেকটি আসরে বলি, যেখানে 10,000-15,000 মানুষ থাকে সেখানে বলি, এতজন ভদ্রলোক এসছেন, হাত তুলে বলুন কে মোমবাতি নেভান, আর মোমবাতি নেভান কেন, কেক কাটেন কেন, কারো মুখে উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কেন বলুন তো? ওরা করছে, আমরাও করছি, আমরা নিজেই জানি না আমরা কি করছি, কেন করছি, এইটা জানা দরকার আছে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে যখন জন্ম নিল, বলল মধু তো কেনা নেই, তখন একজন বলল এক কাজ কর, লোকের ঘর থেকে মধু এনে তোর ছেলেকে দে। বলছে না না, লোকের ঘর থেকে মধু এনে মধু ধার শোধ করতে না পারলে তার বাড়িতে পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয়, দরকার নেই, আমি কি করবো জানো? দুই কানে শোনাই এলো মধুর হরিনাম শোনার আগে হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম ময়
দেহ হল হরি নাম শোনালো দেব হল হরি কথা শোনালো নাম মই দেহ হল হরি নাম শোনালো নাম মই দেহ হল হরি নাম শোনালো কি পূজোর দিনে বাচ্চারা জন্ম নিল জোরে বলুন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আচ্ছা মায়েরা সরস্বতী পুজোর দিনে জন্ম নিল মা সরস্বতীকে বললো কেঁদে কেঁদে তার বাবা মুকুন্দ কি আশীর্বাদে করো মা আশীর্বাদে করো আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আমরা কি বলি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক আর তিনি কি বলেন আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 আচ্ছা বাবা কিছু মনে করবেন না ছেলে বড় হলে মা বাবাকে ভাত দেয় না না জোরে বলুন দু চারজন মা বলছে একবার দেখবেন কি হয় তো কেন ছেলে বড় হলে মা বাবাকে ভাত দেয় না আমার দিকে তাকান এইদিকে তাকান আসলে ছেলে যখন কোলে থাকে আপনার লক্ষ্য করবেন আমার দিকে ছেলের মাথাটা কোন দিকে থাকে এই দিকে না নিচের দিকে জোরে বলুন ওপর দিকে না নিচের দিকে মায়েরা বলুন ওপর দিকে আর পাগুলো কোন দিকে থাকে এই দিকে দেখবেন ছেলে যে ভাত দেবে না তার সিগন্যাল কিন্তু আপনাকে দেয় কি করে দেয় মা যখন কোলে করে নেয় তখন কি বলে খোকা তুই বড় হবি মাথা নড়ায় না পা নড়ায় বলুন তো পাটা নয় হব মা দেখবেন খোকা তুই বড় হবি হব মা তুই চাকরি করবি করবো মা তুই বিয়ে করবি তোকে বলতে হবে না তারপর তুই বড় হবি আমি বুড়ো হবো তোর কাছে বসে বসে খাবো বাচ্চা বলে সেটি হবে না 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 ওইটা যাতে না হয় ভবিষ্যৎ খারাপ না হয় তার জন্য কি করবেন আমি একটা নিয়ম আপনাদের বলে দিই মুকুন্দ সরকারের স্ত্রী এই গানটা গাইছিল এই গানটা গাইতে গাইতে আলাদা গান গাইছে আপনারাও গাইবেন যেমন বাচ্চা ছেলে যখন ঘুম পাড়ান তখন আপনারা গান গান না ওই গানটার মধ্যে একটু হরিনামের শিক্ষা দিয়ে যাবো নারকেল যেমন দেখতে শক্ত তার ভেতরে শ্বাসজল আছে আপনাদের শিক্ষা দিয়ে যায় এই যে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন কীভাবে ছেলে ঘুমলো ছেলে ঘুমলো পারেন না এর মধ্যে তত্ত্ব দেখাবো আমি আপনাদের ছেলে ঘুমলো ছেলে ঘুমলো পারা জুরলো পর গিয়েলো দেশে দেশে বল বলিতে ধান খেয়েছে খাজে না দব কিসে 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 হরি বল ছেলে ঘুমলো পারা জুরলো পর গিয়েলো দেশে বল বলিতে এত রাত্রি হলে তোর ঘুম নয় খালি সারা রাত্রি জেগে থাকবো তোর জন্যে তারপর মারে না আপনারা মারেন না আপনারা খুব আদর করেন ছেলে ঘুমলো পাড়া জুড়লো তোর কি এলো দেশে বল বলিতে ধান খেয়েছে খাজনা দব কিসে এই গানটা গাইবেন না মুকুন্দ সরকারের স্ত্রী কিন্তু এই গানটা গাইতো না কি গাইতো এইটাকে চেঞ্জ করতো এই সুরটাকে রাখবেন কথাগুলো পাল্টে দেবেন কি গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উল্লেখনি জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যে ছেলেটি জন্ম নিল তার নাম ভক্ত রঘুনন্দন পূর্বজন্মে উনি ছিলেন কামদেব মদন আচ্ছা একটা কথা আপনাদের বাড়িতে আমের শখা টাঙান না জোরে বলুন হ্যাঁ না না ও মায়েরা জোরে বলুন আমের যার ঘুমাচ্ছেন সে বলুন আমের শখা টাঙান না জোরে বলুন আচ্ছা আমের শখা কেন টাঙান কার আশীর্বাদে টাঙান কামদেব মদনের আশীর্বাদে কেন কামদেব মদন তার পাঁচটা বান বাবা ভোলাকে মারবার চেষ্টা করেছিল বাবা কামদেব মদনকে ত্রিশূল ছুড়লো
আর কামদেব মদন ছুটতে ছুটতে একটা আম গাছের নিচে গিয়ে বললো, এ আম্র সখা, এ আম্র সখা। সখা মানে কি? বন্ধু। শাখা বিস্তার করে আমাকে বাঁচা, আমি আশীর্বাদ দেবো। আর কামদেব মদন যখন এরকম করে বসে রইল, আম গাছটা শাখা বিস্তার করে বাঁচালো কামদেবকে, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেল, তখন কামদেব মদন আম্র সখাকে আশীর্বাদ করলো। ওরে আম্র সখা, তুই বন্ধু হয়ে শাখা বিস্তার করে আমাকে বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে, কি বা বিবাহে, কি বা অন্নপ্রাশন্নে, কি বা হরিনামে। এই জন্য আমের সখা ব্যবহার করা হয় মা। এই কামদেব মদন পাঁচটা বান ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারছিস, আমি অভিশাপ দিলাম তোর মর্ত্যকূলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, যদি অভিশাপ দিলে মর্ত্যকূলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্ত্যকূলে মানুষ হয়ে জন্ম নিতে চাস তাহলে আমাকে ভগবান হয়ে যেতে হবে, তবে তুই যাবি শ্রীখণ্ডে, তোর নাম হবে রঘুনন্দন, আর আমি গোপীনাথ হয়ে যাব, একদিন তোর হাতে নারু সেবা করব। ওই জন্য ব্রজে রয়ানঙ্গ জোরে বলুন, রাধা রানী কি? আমি একটু জোরে শুনতে চাই, রাধা রানী কি? মানে অনেক রাত্রিতে গান আরম্ভ হয়েছে তো অনেকে বলছে রাধা রানী কি, কি দুঃখ করে রাধা রানী কি। ওই জন্য বলছে আমরা তাড়াতাড়ি করুন, ওই যে দু চারজন মাকে দেখতে পাচ্ছি, রাধা রানী কি। আপনাদের আসরে অপরাধ নেবেন না, আপনাদের আসরে একটা জিনিস দেখলাম আমি, কিন্তু বারবার বলেছিলাম একটু সকাল সকাল আরম্ভ করবেন, তবে মেদিনীপুরের মাটিতে গান, প্রত্যেকটা এলাকাতে মাটিতে গান, অধিক রাত্রি হলেই দেখবেন ভক্তদের একটু কষ্ট হয়, মায়েরা সারাদিন রান্নাবান্না করেছে ক্লান্ত হয়ে যায়, আর বাবাদের তো কিছু মনে করবেন না, ওরা তো সারাদিন সকাল থেকে কাজে ব্যস্ত হয়, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি যারা কৃষ্ণ ভক্ত মানুষ, আমি একবার চোখ দিয়ে তাকালে বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, কারণ আমার যখন চোখ ঘুরছে তখন যে দাঁড়িয়ে আছে ওই দাঁড়ানোর মধ্যেও দেখতে পাবো, যারা কীর্তন শুনছে কোনগুলো পাকা, ঘন্টা তিনেক দাঁড়িয়ে আছে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কেন বলুন তো, আপনারা বসেছেন কিন্তু একই রকম দাঁড়িয়েছে, কেন? ওগুলো পাকা। আর কাঁচা কোনগুলো? শ্রোতা হচ্ছে তিন প্রকার, একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শোনে, একবারে এক মনে, কোনো দিকে তাকাবে না, খালি কীর্তন শুনছেই, আর একটা শ্রোতা, শ্রোতা মানে কি বলুন তো, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি এক ঘন্টা দেখে আসি, দু বন্ধু এসছে এক ঘন্টা হয়ে গেল, দু ঘন্টা হয়ে গেল, বলছে চ চ, ও তো গেল চারজনকে নিয়ে চলে গেল, এরা শ্রোতা, এটা আপনার দেখার নাই। আর শ্রোতা কে বলুন তো, এই দেখুন এইদিক, শ্রোতা কে বলুন তো, বাবাদের যে সুবিধা নাই মায়েদের সেই সুবিধাটা আছে, কোন সুবিধা বলুন তো, দেখবেন বাবাদের যদি ঘুম আসে কোনো উপায় নাই, উঠতে হয়, আর মায়েদের যদি ঘুম আসে তাহলে যে মায়েরা খুব চালাক পাটি হয় তারা দেখবেন ঘুম এলে জীবনে মাথায় কাপড় নেয় না, সেই দিন দেখবেন পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই ধ্যান করে করেছিলিস, এমন ধ্যান করো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হয়, এইদিকে আপনারা শুনতে পাচ্ছেন তো, হাতে ধ্যান করো না। তবে একটা কথা বলি, আমার বাড়ির পাশে, আমাকে জানেন আপনারা বীরভূমের, কিন্তু আমি প্রকৃত বীরভূম, কিন্তু আমার দু কিলোমিটার গেলে ঝাড়িখণ্ড, ঝাড়িখণ্ডে নিয়ম হচ্ছে বিকেল চারটা থেকে সাতটা রামায়ণ হবে, আর সাতটা পরে দশটা
কীর্তন হবে নিয়ম একবারে, একবার তিন ঘন্টা পাঁচ হবে না। কেন, সারাদিন মানুষ খুব পরিশ্রম করে, তো ওই চারটা থেকে সাতটা পর্যন্ত রামায়ণ শুনলো, আর সাতটা পরে দশটা কীর্তন শুনলো, ব্যাস তারপর ঘরে ঘুমোতে লাগলো, চার দিন কীর্তন হবে, ওই একই নিয়ম, একদিন কুঞ্জবর্ণন, তিন দিন রাত্রিতে কীর্তন, এ নিয়ম একই। তো প্রত্যেকদিন ভাগবত পাঠ রামায়ণ পাঠ হয়। তো আমি একটা গ্রামে তিন বছর গান করেছিলাম, তো সেখানে একজন ভক্ত বললেন, প্রদীপবাবু আপনার তো চারটা এই সাতটা থেকে দশটা কীর্তন আছে, এবছর একজন রামায়ণ পাঠ করবে, আশি বছর বয়স, দেখবেন কী সুন্দর পাঠ করবে, আমরা তাকে ডেকেছি। বললাম আমি ভালোই হবে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, আমি তাহলে ভালোভাবে শুনবো, একটু বুঝতে পারবো যদি কিছু পাওয়া যায় তার কাছ থেকে। তো লক্ষ্য করুন মাইরা, আপনাদের এখানে যে এইদিকে আপনাদের এখানে যদি চারটা থেকে সাতটা রামায়ণ হতো আর সাতটার পরে দশটা কীর্তন হতো, একটু হাত তুলে বলবেন বা জোরে বলবেন, শাশুড়ির আগে আসতো না বউগুলো আগে আসত, জোরে বলুন। দাদা ভাইরা বলছেন বউ আগে আসতো, মায়েরা বলতেন শাশুড়ির আগে আসতো, না এরা কিন্তু ঠিক বলছে, শাশুড়ির আগে আসতো। কেন বলতো, বউগুলো কি বলতো, ঘরে বসে বসে কি করছেন, খালি ঘরে বসে তার মানে কি, কীর্তনে মজা আছে, আসলে যে ঘুমিয়েছে না সে বুঝতে পারছে, আমাকে লক্ষ্য করেই বলছে বোধ হয়, না না আপনাকে লক্ষ্য করে নেয়, মাঝে মাঝে রস না দিলে তো হবে না, চাটনি না দিলে কাজ নাই, তবে শিক্ষা আছে কিন্তু কথার মধ্যে, এইদিকে দেখেন। তো দেখবেন বাড়িতে অনেক কুটুমজন আসে, বাবা মা আসে, তখন বৌমাটি কীভাবে খালি চোখ দিয়ে তখন এটা বলে কিন্তু। তো আমি দেখতে পেলাম রামায়ণ শুরু হলো, কমিটির ভাইয়েরা বলো দাদা একটা চেয়ার দিলাম, শুনুন রামায়ণটি শুরু হলো, একজন ঠাকুমাতার নাতিকে আঙুল, নাতনিকে আঙুল ধরে ধরে চটের বস্তা নিয়ে এসে সামনে বসলো, রামায়ণ শুরু হলো, অমনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো উনি গা লম্বা করলেন, আমার কীর্তন শেষ হলো উনি নাক ডাকতে শুরু করলেন। যখন কীর্তন শেষ হয়ে গেল, এদিকে তাকান, যখন কীর্তন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে বলছে যে কীর্তন শেষ হয়ে গেল, নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না কাল হবে, চলো, চলে গেল। তিন দিন কীর্তন হলো, এবার কুঞ্জবর্ণনের দিনে আমাকে এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তন কী ভালো, আমার তুমি তো ঘুমোচ্ছিলে কী বুঝলে, বলছে ওই বইটাই বলবার জন্য তোর কাছে এসছি, তোর কীর্তনে কী মজা, বলে কেন আমার বাড়িতে তিনটে করে ফ্যান থাকে, দুটো করে ঘুমের ট্যাবলেট খায়, আমার ছেলেরা খুব ভালোবাসে, খুব ব্যবস্থা করেছে, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কী ঘুম, আমার ঘুমই ছাড়ে না। লাভ তো আছে, যে ঘুমোচ্ছে তারও লাভ আছে, যে রামায়ণ পাঠ করছে তার কাছে কী বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো, যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। তখন রামায়ণ পাঠক বলছে বুড়িমা বুঝতে পেরেছো তো, বলছে সবই বুঝতে পারলাম, তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটি জিনিস বুঝি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠ রেগে বললো, রামায়ণ পাঠক রেগে বললো, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না, বুঝতে না পারলে রাক্ষস এসছে, প্রদীপ পাল বলবেন, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে নাম হলো রঘুনন্দন, সেই ছেলেটা গাইছে, আপনারা সবাই মিলে হাত তুলে গাইবেন, কৃষ্ণ কেশব কেশব, সবাই ভক্তি ভরে গান, যেন আপনার ছেলের কৃষ্ণ তদেমতি হয়, হাত তুলে গাইবেন মনকে এক করে সবাই মিলে, কৃষ্ণ কেশব কেশব, মাথায় কাপড়টা নিন আর ভক্তি ভরে গান। দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু তালি দেবেন, দাদা বসে আছেন তারা একটু তালি দেবেন, কাজ আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম হরি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা যদি আপনারা মনে করেন যে আমরা হাজার হাজার মানুষ বসে আছি, এই পেছনে কিন্তু দু চারজন ভক্ত, দশজন ভক্ত আছে যারা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, একবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, এবং তালিও দিচ্ছে টাইম টাইম, আপনারা তো দেখতে পাচ্ছেন আমার চোখ তো চারিদিকে ঘুরে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে ঘন্টা তিনেক ধরে, আপনারা সবাই দিন, কৃষ্ণ মধুমাথা এই নাম,
জপ ভোলয়া পুনরে, এই নাম জপ ভোলয়া পুনরে, এই হরি বসতে শুধু এই কথাটি শুনবার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল রথটা ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথটা দাউ দাউ করে জ্বলে। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেহটা হচ্ছে রথ, আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে সেদিন দেহ রথটাকে চিতাতে নিতাই গৌর হরি বলি করে। মায়েরা, মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? কৈকেয়ীকে। ভরত 14 বছর মা বলে নাই, রামকে বনে পাঠিয়েছিল বলে। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। গুরুকে ত্যাগ করেছিল কে? শুক্রাচার্যকে ত্যাগ করেছিল বলি রাজা। আপনাদের কাছে নিবেদন রইল, গুরুর মন্ত্র নেবার পর গুরুর কাছে শান্তি না পেলে আপনি গুরু চেঞ্জ করতে পারেন। যেমন কোনো ডাক্তার দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন, রোগ সারছে না, আপনি যেমন ডাক্তার চেঞ্জ করতে পারেন। আপনার মানসিক শান্তি আসছে না গুরুর কাছে এলে, গুরু শুধু চাওয়া পাওয়াই রয়ে যাচ্ছে, আপনি গুরু তো চেঞ্জ করতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে গুরুর কথা যখন এলো, আমি ছোট্ট করে আপনাদের বলে দিই, রামকৃষ্ণ দেব বলেছে দুরকমের গুরু আছে, একটা জাত গুরু, একটা ঢোঁড়া গুরু। এই যে একটা জাত গুরু, একটা ঢোঁড়া গুরু, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, একটা জাত গুরু, একটা
ধোঁড়া গুরু। আমি বুঝিয়ে দিই, জাতগুরু কারা? রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে ছিল, তার নাম হৃদয়। তো সেই হৃদয় একদিন বলে উঠছে, ও মামা তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ। এ ঋদু, কি ভাগ্নে? হৃদয়কে ঋদু বলতো। এ ঋদু, কি মামা? ভাগ্নের মাথা খারাপ। কি মামা? জেনে বলছে, কি মামা? আরে জলের গাড়ুটা নিয়ে আই তো, পায়খানায় যাব। জঙ্গলে অন্ধকারে যাচ্ছে দুজনে, আগে যাচ্ছে রামকৃষ্ণ, পেছনে যাচ্ছে কে? না ওই ঋদু। হঠাৎ দেখছে বনে জঙ্গলের ভেতরে প্যাঁক প্যাঁক প্যাঁক। মামা, ওই জঙ্গলের ভেতরে প্যাঁক প্যাঁক কি করছে? তখন বলছে, ওরে সাপে ব্যাং ধরেছে। ও মামা একবার দেখলে হয় না? ঠাকুর বললো, ওদের কাজ ওদের করতে দে, আমাদের কাজ আমাদের করতে চলে। রামকৃষ্ণদেব যখন পায়খানা থেকে ফিরছে ঋদুর সঙ্গে, আধ ঘন্টা 40 মিনিট পর তখন এসে ঋদু বলছে, ও মামা আবার বোধহয় অন্য সাপে ব্যাং ধরেছে, প্যাঁক প্যাঁক। তখন ঠাকুর বললো, না ওই একটাই চলছে, নতুন করে নয়। বলে, কি করে বুঝলে? ওরা জাত সাপ নয় রে, ধরা সাপ। ঋদু বললো, এই জন্য তোমার উপর খুব রাগ হয়ে যায়। বলে, কেন? তুমি কি করে বুঝলে ওটা জাত সাপ না ধরা সাপ? তুমি দেখলেই না চোখে, আর বলো ধরা সাপ। বলছে, শোন, ওটা যদি জাত সাপ হতো না, একবার কামড় দিত ট্যাঁ করেই ফ্যাঁ হয়ে যেত ব্যাঙ। আর ধরা সাপ বলে সাপটারও যত জ্বালা বেটা গিলতে পারে না, আর ব্যাঙটারও তত জ্বালা বেটা মরে না। একজন ঢোড়া গুরু যদি যদি জাত গুরু করবেন, ওই যে মন্ত্র দেবে হৃদয়ে ঢুকে যাবে, আপনার ভক্তির সঞ্চার হবে। আর ঢোড়া গুরু যদি করবেন, ও খালি এসে মাসে মাসে বলবে, তোর গুরু মায়ের কোমরে ব্যথা, আমার হাঁটু মাথা, কিছু ব্যবস্থা করে দে। আপনি একে জ্বালাই ভুগছেন, তারপর জ্বালাতে শুরু করেছে, আপনারও যত জ্বালা ওরও তত জ্বালা। তবে বলে রাখি, মন্ত্র শুধু এদিকে মন্ত্র শুধু নিলে হবে না, আপনাকে জপ করতে হবে। জপ যদি না করেন তাহলে ঠকবেন। আপনার বাচ্চা ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, আমাদের মাস্টার মাসে হোম টাস্ক দিয়েছে, যদি কাজগুলো ঠিক করে তাহলে বুদ্ধিমান মতো পরীক্ষা দেবে, আর কাজ না করলে পরীক্ষায় ফেল করবে। আপনাকে গুরুদেব দিয়েছে, আপনাকে ভজন করতে হবে। একটা প্রমাণ দেখুন, একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, 12 বছর আমার কাছে থাক। বলে, কেন? তুই গরুর ঘাস খাক, আর গরুকে সেবা কর, আর আমার চরণ সেবা কর, 12 বছর পূর্ণ হলে তোকে মন্ত্র দিয়ে দেবো। মায়েরা, 12, এই যে আজকে 12 বছর পূর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে বললো, গুরুদেব আজ 12 বছর পূর্ণ হয়ে গেল, আজকে ব্যবস্থা করে দাও। বলছে, একটা পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? এইটা দিলেই তুই পাস করে যাবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দেবো। বলে, কি পরীক্ষা? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সে চাবি লাগাবেন না, লাগালাম না, বাক্সটা শুধু লাগিয়ে দিলাম মাত্র, একটা জিনিস ভেতরে ঢুকিয়ে দিলাম। এইখান থেকে আমার গুরু ভাইয়ের বাড়ি হাফ কিলোমিটার, 10 মিনিট যাবি, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ও বাক্সটা পৌঁছে দিয়েই চলে আসবি, কিন্তু বাক্স খুলে দেখবি না কি আছে, যাবি আর চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। ও এখন মনে মনে ভাবছে, তাহলে বাক্সের ভেতরে কি এমন আছে আমাকে দেখতে বারণ করছে? গুরু তো আর মাঝ রাস্তায় থাকবে না, বা খুলে দেখলে হয় না। ও মনে মনে ভাবছে, আমি নেবো না, ঠিক কথা, কিন্তু খুলে দেখলে হয় না। মায়েরা লক্ষ্য করুন, এখন হাফ কিলোমিটার অর্ধেকটা গেছে, আর মনে মনে ভাবছে, চারিদিকে তাকিয়ে দেখছে, গুরু তো নাই, খুলে একবার দেখি। যে না খুলে দেখতে গেছে, যা ছিল ফুরুত করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে, গুরুদেব, বলে, কি ছিল একটা জিনিস, খুশ করে বেরিয়ে চলে গেল। বলে, কি? নেংটি ইঁদুর। তার মানে কি বলতো, গুরুদেব একটা নেংটি ইঁদুর ভরে দিয়েছিল, ওটা নিয়ে যেতে যেতে ওর ধৈর্য ধরলো না, ও বাক্সটা বলেছে, খুলবি না, দিবি আর চলে আসবি। ওর ধৈর্য ধরে না, বাক্স খুলেছে, ইঁদুর বেরিয়ে ফেলিয়ে গেছে। গুরুদেব বলছে, এ জীবনে তোর মন্ত্র নেওয়া হলো না। বলে, কেন? 5 মিনিট ধরে একটা বাক্সে তুই ইঁদুর রাখতে পারলি না, তাহলে হৃদয় বাক্সে তুই গুরু মন্ত্রটাকে কোনো জীবনেই রাখতে পারবি। এই জন্য বাবা, হৃদয় বাক্সে মন্ত্রটাকে ভজন করবেন, আপনাদের লাভ আছে। এ সংসারে কেউ কারো নয়, এই সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। জোরে বলুন, হা না না, জোরে বলুন, হা না না। এখন বলছেন, না স্বামীকে যখন চাইবেন সোনার মালা দাও, তখন কেউ কারো নয়। এ সংসারে কেউ কারো নয়, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ভালোবাসা বাসি, দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে তখন সব শেষ হয়ে যাবে। এই দিয়ে তাকান, দাদা ভাইরা চিন্তা করছেন, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, ভুল করছেন আপনি। আপনার দেহে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণটা বেরিয়ে যাক, ব্যাস কমপ্লিট। মায়েরা আপনারা ভাবছেন, আমার স্বামী আহা কি না ভালোবাসে, ফুচকা থেকে আরম্ভ করে সাদা মিষ্টি থেকে আরম্ভ করে যা চাই তাই দেয়, কিন্তু যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, ভালোবাসা শেষ হয়ে গেল। আপনার স্বামী 10 দিনের জন্যে বাইরে গেছে, আপনার স্বামী বাড়ি এলো, ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, হাত তুলে বলুন তো আর কি ছপ্পর খাটে রাখবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে, তো এক কাজ কর, ওকে এক কাজ কর, তুলসীতলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে
ছেঁড়া তালাই দিয়ে খড়ে দড়ি দিয়ে বেঁধে দে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেয় কেন, জায়গাটা অপবিত্র হয়ে গেছে বলে, একটা প্যারেক গেড়ে দেয় কেন বলে, দোষে পেয়ে যাবে বলে, এত ভালোবাসা। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে যতই বল না আমার আমার, এ জগতে কেউ আপন নয়, আপন একমাত্র ঈশ্বর বলে কি, ওরে শেষের দিনে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী, ওরে শেষের দিনে সেজন বিনে হরি পার কি হবে, ধ্বনি শেষ দিন সে জন্মে ও হরি পার কি সত্যি কথা, কেউ বা কাটে সারে রোবা, কেউ বা পাকাই দড়ি দিয়ে, ওই দেখি কেউ কাটে সারে রো সারে রোবা, কেউ বা পাকাই দড়ি দিয়ে, কেউ পাকাতে সারে রোবা, যারা যারা কীর্তন শুনছেন তাদের জন্য বলবো, কেউ যদি মারা যায় সংসারে, স্বামী স্ত্রী, আহা, স্বামী মারা, স্ত্রী মারা গেলে স্বামী কিছুদিনের জন্য কাঁদে, আর স্বামী মারা গেলে স্ত্রী কিছুদিনের জন্য কাঁদে, কিন্তু ছেলে যদি মারা যায়, মেয়ে যদি মারা যায়, চিরকাল কাঁদে কে, মার বাবা। কি সুন্দর লিখলেন দেখুন, ও গো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে আগে ধানবাদে গান করছিলাম, দুদিন গান ছিল এক জায়গাতে, তো প্রথম দিন যখন গানে বেরোচ্ছি, যার বাড়িতে বাসা সেই মাসিমা দরজায় বসে আছে, দূরে কীর্তন হচ্ছে, যাচ্ছে না, ভাবলাম শরীর খারাপ গেল না। দ্বিতীয় দিন যখন আবার দেখছি দরজায় বসে আছে, বাড়ির সবাই যাচ্ছে কীর্তনে আসরে, কিন্তু উনি যাচ্ছেন না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, বাড়ির সবাই কীর্তন শুনতে যাচ্ছে, আপনি কেন যাচ্ছেন না, সবাই দরজা বন্ধ করে যাচ্ছে, আপনি যাচ্ছেন না, ঘর আগলাচ্ছেন? তিনি বললেন, না বাবা, আসলে আমি ওই জায়গাতে যেতে পারি না। বলে কেন? আমার দুটি মাত্র ছেলে, যেটাকে দেখছো ওটা বড় ছেলে, একটা ছোট ছেলে ছিল 5 বছরের, যেখানে আমাদের গান হচ্ছে কীর্তন, পুরনো একটা দেওয়াল ছিল, ওখানে খেলা করছিল ছেলেটা, দেওয়ালটা চাপা পড়ে মারা গেছে। সেদিন থেকে ওইদিকে আমি তাকাতে পারি না, ওইখানে আমি যেতে পারি না। বাড়ির সবাই গিয়ে ওখানে আনন্দ করছে, কিন্তু মা কিন্তু দরজায় বসে আছে, একবারও যেতে পারছে না। মা যে কি জিনিস, ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে, মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে, আবার ঘরে আমার মরতে
সঙ্গে সরে আমার বলি দিয়ারি কেহ স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কান্দি? ওই আমার আর যে এবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সেই নাড়ু প্রসাদ আপনারা গ্রহণ করবেন। বাচ্চাকে নিয়ে চুপচাপ বসুন, মাথায় কাপড়টা নিয়ে সবাই দর্শন করুন, রঘুনন্দনের নাড়ু খাওয়া। বাবা মুকুন্দ সরকার নাড়ু প্রসাদ খাওয়াচ্ছে। একটা গানের আবেদন আছে, আমি গানটা শেষে গাইব। একটা গানের আবেদন আছে, আমার খুব প্রিয় লোকের গানের আবেদন। তা আপনারা একটু একটু সবাই মাথায় কাপড়টা নিয়ে এখন রঘুনন্দনকে নাড়ুটা খাইয়ে দিই সবাই মিলে প্রেমসে। মুকুন্দ সরকার গাইছে ওই রঘুনন্দ গোপীনাথের মন্দিরে, কী গাইছে দেখুন। মামা অন্তরম মন্দিরে, যে যেখানে বসে আছেন আমি বলবো একটু করজোরে বসুন আর দর্শন করুন। মুকুন্দ সরকার গাইছে, গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, তার ছেলে রঘু রাস্তায় খেলা করছে। মামা অন্তরম মন্দিরে তুমি জাগো জাগো জাগো। এই ফাঁকে একটা কথা বলি, বৈষ্ণবকে সম্মান দেবেন অবশ্যই, পরম বৈষ্ণব জাতির বিচার করে না। পরম বৈষ্ণব এই দিকে তাকান, পরম বৈষ্ণব যারা হয় তারা জাতের বিচার করে না। বৈষ্ণব সবাইকে মান দেয়, আমরা যাকে দিই না বৈষ্ণব দেয়। যেমন ধরুন এই গ্রামের পথ দিয়ে যদি এখানে কুষ্ঠব্যাধি লোক পড়ে থাকে, আপনি আমি কাপড় চাপা দিয়ে চলে যাব, তিনি কোলে কোল দিয়ে বলবেন তোর রোগ হয়েছে, কেউ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দেখবার হরি বল বল। তাহলে বৈষ্ণব যদি কোলে কোল দিয়ে কুষ্ঠরোগীর সঙ্গে হরি বল বলতে পারে, এমন এমন বৈষ্ণব আছে তারা প্রশ্ন করে, আমি তোর হাতে খাবো না, আমি তোদের বাড়িতে খাবো না, আমি নিজে রান্না করে খাবো না, আমি সেটাকে সমর্থন করছি না, 100% সমর্থন করছি না। হ্যাঁ, অদীক্ষিতের হাতে জলগ্রহণ করা বিষ্ঠার সমান শাস্ত্র বলেছে। আপনি যদি দীক্ষিত হন আর বৈষ্ণবকে প্রাণ ভরে খাওয়ান, ওই বৈষ্ণবের অবশ্যই কর্তব্য হবে তার খাওয়া। যদি না খান উনি আপনার হাতে, আপনার ভক্তিটা বৈষ্ণবের প্রতি থাকবে কি করে? ওই জন্য বৈষ্ণবের কোনো অভিমান থাকে না, বৈষ্ণবকে ভক্তি ভরে যে যা দেয় সেটুকু গ্রহণ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তিনিই পরম বৈষ্ণব, যে কোনো জাতের বিচার করবে না, শুধু জিজ্ঞেস করবে মা তোমার দীক্ষা হয়েছে তো, ব্যাস স্যার কোনো অসুবিধা নেই, তোমার হাতে আমি খেতে পারি। মুকুন্দ সরকার আজকে গোপীনাথকে খাওয়াচ্ছে সবাই। মামা অন্তরা মন্দি জাগো জাগো, মাদন কৃষ্ণ গোপাল গোপাল, মাদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো, মাদন কৃষ্ণ গোপাল গোপাল, মাদন কৃষ্ণ গোপাল, লয়ে রাধাবামে এসো ব্রজধামে, লয়ে রাধাবামে সবজধামে, লয়ে রাধাবামে এসো ব্রজধামে, ধনী মায়েরা উলো ধনী কৃষ্ণ
বল্লভ কি হয়েছে রে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি পাশের গ্রামে চলো চিকিৎসা করিয়েছো। আমি গোপীনাথের পায়ে তুলসী পত্র দিয়েছে দেবো, আর তুই পিছু ডাকলি কেন? আমার মা মারা গেছে, আমার বাবা নাই পৃথিবীতে, আমার মা ছাড়া কেউ, আহা, বাবা ছাড়া কেউ নাই, বাবা যদি মরে যায় সব চলে যাবে। আমি ছোট্ট করে শুধু একটা নিবেদন করে যাব, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এই নাড়ুপ্রসাদ গ্রহণ করবার আগে সবার কাছে একটা নিবেদন, এই নাড়ুপ্রসাদ শুধু বাচ্চাকে খাওয়াবেন তা নয়, যারা অসুস্থ ব্যক্তি বাড়িতে খুব কষ্ট পাচ্ছে তাদেরকে খাওয়াবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। বাড়িতে অশান্তি চলছে খুব জোর, আপনি এক কাজ করুন, তুলো এই বাতাসাটা নিয়ে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, প্রতিদিন জল দেবেন তুলসী গাছে, বাড়ির প্রত্যেকে এক বছরের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরবে, যদি ভক্তি করে করতে পারেন, মনকে ভক্তিতে আপ্লুত করুন, আপনার কৃষ্ণ কৃপা হবে। যে না বলেছে আমার বাবা ছাড়া কেউ নাই পৃথিবীতে, আমার মা নেই, আমার বাবা ছাড়া কেউ নাই, বাবা যদি মরে যায় আমার সব চলে যাবে। আমি শুধুমাত্র যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রাত্রি পর্যন্ত, আমি জানি, আমি তো আমি আগে বললাম আজকে আসাম থেকে এসেছি, অনেক সারারাত্রি জেগে সেই ফ্লাইটে ভোরবেলায় ফ্লাইট ধরেছি, তারপর আমি গণেশদার বাড়িতে এসেছি, যে সরস্বতী হোটেল তার বাড়িতে এসে আছি আমি, এবং তিনি খুব ভালো মানুষ, খুব সেবা শুশ্রূষা করেন। এই ডান দিকে একজন বসে আছেন, ইনি প্রথম আমাকে এখানে দেখিয়েছিলেন, জহরদা, এই একটি ছেলে বসে আছে খুব পরিচিতি, আপনারাও অনেকে আমাদের পরিচিত আছে, আপনাদের এলাকার একটা ছেলে আমার সঙ্গে মাঝে মাঝে যায়, নিতাই চন্দ্র, দেখতে পাচ্ছেন তো, জয় নিতাই, এই ছেলেটি আপনাদের এলাকার ছেলে, এখানে গান করতে গেলে এই ছেলেটি এখানে আসে, ও কীর্তন গানও শিখছে। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শ্রবণ করবেন এই কথাগুলো, কাউকে ভজন করুন আর না করুন দুজনকে ভজন করবেন, একটি বাবা একটি মা, কৃষ্ণ ভজন করার দরকার নেই, ওই দুজনকে ভজন করলে কাজ হবে, এই দুজনকে ভজন করলে আপনার সব কাজ কমপ্লিট। কেন বলুন তো, অষ্টমীর দিনে উপবাস করেছেন, নিজের মা বাবা খেতে পাচ্ছে না, আর মাটির প্রতিমাকে আপনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন, মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজি, পৃথিবীতে কোনো লাভ হবে না যদি আপনার, হ্যাঁ, এই যে ছেলেদের একটা তালি, মায়ের একটা তালি, এতে আমার খুশি এই জন্যে ভেতরে ঢুকছে। মায়ের একটা কথা বলে আপনাদের, মেয়ে আসতে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, মেয়েদের দুটো কুল রক্ষা করতে, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল, কোনো মেয়ে সংসারে খারাপ ব্যবহার করলে ও ভাবে আমি রানী সেজে বসে আছি, কিন্তু পাড়ার লোক কী বলাবলি করে জানেন, মেয়েটার স্বভাবে তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা খুব খারাপ। আপনি বাবার যদি মান সম্মান বজায় রাখতে চান সংসারে ভালো ব্যবহার করুন, আর আপনি বাবার যদি মান সম্মান নষ্ট করতে চান লোকে বলবে মেয়েটা এত খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা খারাপ বলে, আর ভালো যদি হন কী বলবে, ওর বাবার বংশটা ভালো বলে মেয়েটা এত ভালো। বাবার বংশকে রক্ষা, বাবার বদনাম কেউ চাই? তা বাবার বদনাম যদি চান তাহলে ভালো ব্যবহার করবেন না, আর বাবা যদি নাম চান তাহলে আপনি ভালো ব্যবহার করবেন, এটা কিন্তু নিবেদন রইল। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি কাঁদালে আপনাকে কাঁদতে হবে। যেমন কয়েকদিন আগে একজন বয়স্ক মা আমার কাছে এসে বলছে, প্রদীপ তুমি তো সব জায়গায় মায়ের কথা বলো, আমার কথা একটু বলবে। বলে কেন, আমার তিনটে ছেলে, একটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, একটা মাস্টার, বিশ্বাস করো কেউ দেখেও না, ফোন করে খবরও নেয় না, আমি কি খাচ্ছি তার খবরই নাই, কী করে জন্ম দিলাম, কেন জন্ম দিলাম আমি, আপনি বলুন। তখন আমি একটা কথা ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাসিমা কিছু মনে করবেন না, একটা কথা উত্তর আপনাকে দিতে হবে। বলে কি, আপনি পেছনের দিকটা চিন্তা করেছেন? পেছনের দিক মানে, আপনি যখন কম বয়স ছিল আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলেন তো, আর কোনো কথা নেই, একবারে চুপ।
বললাম কি ব্যাপার চুপ করে আছেন কেন? বাবা ওই জন্যই বোধহয় ফল ভোগ করছি গো। ওই বয়স্ক মাটা সেদিন হাজার হাজার লোকের সামনে কথাটা বলে গেল যে আমি করি নাই বলে ফল ভোগ পাচ্ছি। আজকে যারা কম বয়সে রক্তের গরমে করছেন, আপনার যখন বয়স হবে, ছেলে যখন বড় হবে, আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেদিন আপনি পেছন দিকে তাকিয়ে দেখবেন আপনার দোষ আছে বলে আপনিও কষ্ট ভোগ করতেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি কাউকে কাঁদান তবে আপনাকে কাঁদার জন্য তৈরি থাকতে হবে, পরিষ্কার জেনে নিন। একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি শেষ করে দেবো এই জায়গাটা। একটা ছোট্ট প্রমাণ কি, আমি দেখেছি মায়েরা, আমাদের পাশের বাড়িতে এক ভদ্রলোক, ভদ্র মহিলা, ভদ্রজনেই চাকরি করে, তার একটা বাচ্চা ছেলে, এই যে ছেলে যেমন কোলে রয়েছে বাচ্চাটা, ওরকম বাচ্চা ছেলে, একটু বড় উচ্চাইতে। তো লক্ষ্য করুন মায়েরা, তার বাবা মাকে খড়ের চালের ঘরে রেখেছে আর পাথরের থালায় খেতে দেয়, আর স্বামী স্ত্রী চাকরি করে বলে কাঁসার থালায় খায়, ছপ্পর খাটে শুয়ে থাকে, আর তার শ্বশুর শাশুড়িকে, মানে ছেলেটি তার বাবা মাকে আর মেয়েটি তার শ্বশুর শাশুড়ি কী করে না, একবারে খড়ের ঘরে একটা ছোট্ট কুঁড়ে ঘরে রাখে আর দুটো পাথরের থালা করে দিয়েছে, খাবারটা দিয়ে দেয়। তো ছোট্ট ছেলেটা একদিন বড় হয়ে প্রশ্ন করলো, এই বড় হয়ে, মা আমরা কেন কাঁসার থালায় খাই, দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খায়, মা আমরা কেন দালান বাড়িতে বাস করি, ওরা কেন খড়ের বাড়িতে থাকে। মা বলে চুপ কর, পাকা পাকা কথা হয়ে গেছে, যত বড় হচ্ছে পাকা হয়ে, চুপ কর, মা ব্যথা পর হল। ওটা কদিন বলবেন আপনি, কতদিন বলবেন আপনি? আপনার পাওয়ার আছে বলে বাচ্চাটাকে দাবি দিলেন, যখন বড় হবে, 21 বছর বয়স হবে, তখন আপনার তো অনেক বয়স হয়ে যাবে, তখন আপনাকে প্রশ্নটা ঘুরিয়ে করবে, আপনি উত্তর দিতে পারবেন? ওই ছেলে কলকাতায় পড়াশোনা করতে গেল একটু বড় হয়ে, যখন 21 বছর পর দুর্গাপুজোর দিনে এসেছে, দাদু দেখবেন, মায়েরা কিছু মনে করবেন না, দাদা ভাইরা বাবারা দেখবেন, টাকার চাইতে টাকার সুদটা বেশি মিষ্টি লাগে। দেখবেন আপনাকে আপনার শাশু বৌমা ছেলে খেতে দেয় না, কিন্তু আপনার নাতি নাতনি দোকান থেকে কিনে এনে বলে, দাদু তুমি সারাদিন খাও নাই, এই দেখো তোমার জন্য বিস্কুট এনে দিয়েছি। এটা যে বিরাট জিনিস, আপনি দেবেন না কিন্তু এই শেকড়টা দিয়ে দেবে, কেন বলুন তো, ওটা দারুণ কাজ আছে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, সেই ছেলেটা 21 বছর যখন পর্যন্ত এলো বাড়িতে, তখন দেখলো দাদু ঠাকুমা খড়ের ঘরে অনেক বয়স হয়ে গেছে, পা থালা দুটো ধুয়ে ধুয়ে নিতে পারে না পরিষ্কার করে, কাছে গিয়ে বললো, দাদু আমি তো বহুদিন বাইরে ছিলাম, পাথরের থালায় খাও কেন, তুমি খড়ের ঘরে থাকো কেন, দালান ঘরে থাকতে পারো না? সব দুঃখের কথা কী করে নাতিকে বলবে, কষ্ট পাবে। তাই বলো, দাদু ভাই আমরা পুরনো মানুষ তো, ঢাকা দিচ্ছে আর কি, আমরা পুরনো মানুষ তো, আসলে আমাদের দালান ঘরে থাকতে ভালো লাগে না, খড়ের ঘরটাই খুব ভালো, জানিস না ঠান্ডা ঘর হয়, তুই বুঝিস না বাবা, এই ভাই তুই কিছু বুঝিস না, ও দালানের চেয়ে ঘরটা খুব ঠান্ডা হয়, আর পাথরের থালা ও তো খেয়ে ভালো রে, ও তো খুব ভালো জিনিস, কোনো অসুবিধা হয় না। দাদু তুমি কিন্তু চালাকি করছো আমার সঙ্গে, আমার 21 বছর বয়স হয়েছে, আমি সব বুঝেছি। যখনই তার মা খাবার দিতে এসছে, দিয়ে দেখান খাবার দিতে এসছে, তার আগেই বলল, দাদু ঠাকুমা থালা দুটো দাও। কী জন্যে? দাও আমাকে, কাজ আছে। থালা দুটোকে নিয়ে এক জায়গাতে লুকিয়ে রেখে দিলে। মা এসেছে খাবার দিতে, কই থালা কই, থালা কই? ছেলে বলল, মা কাঁসার থালায় ভাত দাও। না, থালা নেই, পাতাতে দাও, আমি পাতা কিনে দেবো, পাতাতে দাও। আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি কেন পাথরের থালায় দাও, কেন তুমি খড়ের ঘরে রাখো? মা চুপ, আমার 21 বছর বয়স হয়েছে, তুমি আমাকে বলতে হবে তোমাকে, কেন এদেরকে তুমি পাথরে থালায় দাও আর কেন কাঁসার থালায় দাও? যখন তোমার বাবা মা আসে তখন তুমি কাঁসার থালায় দিচ্ছ কেন? তোমার বাবা মা যখন আসছে, ও তো আমার দাদু, ও তো আমার দাদু দিদা, ওরা আসছে তখন তুমি কাঁসার থালায় দিচ্ছ, আর আমার দাদু ঠাকুমাকে তুমি কেন দিচ্ছ পাথরের থালায়? উত্তর দাও মা, তোমাকে উত্তর দিতে হবে। মা তখন বোবা কেন, ছেলে যে বড় হয়েছে আর কোনো উপায় নাই, আর বলতে পারবে না, চুপ চ চুপ কর, পাকা পাকা কথা হয়েছে, আজকে বলে থামাবেন সেই দিন বলে থামাতে পারবেন না। ছেলেটা কি করলো জানেন? দাদু ঠাকুমা বলল, এনে দে ভাই, এনে দে। কি পাথরের থালা দুটো এনে দে। না আনবো না। মা বলছে, কি করেছিস তুই? আমি থালা দুটো রেখে দিলাম। কেন রাখলি? মা আমার যখন 25 বছর বয়স হবে, আমার তো বিয়ে হবে, তখন তোমাদের দুজনকে এই ঘরটাতে রাখবো, আর কাঁসার থালায় খাওয়াবো না, ওই পাথরের থালা দুটোতেই তোমাদের দুজন। আপনারা যদি কাউকে খাওয়ান, যদি এই কথা শোনার পর চৈতন্য পরিবর্তন না হয়, তাহলে আপনি মানুষ হতে পারলেন না, জীবনেও হবেন না আপনি। প্রতিটি জায়গার মানুষ, হাজার হাজার মানুষ এতে ভিড় করছে, হাজার হাজার মানুষ এরকম রাত্রিতে শান্তভাবে কীর্তন শুনছে, তাদের সবার পরিবর্তন হচ্ছে। আপনার যদি পরিবর্তন না হয়, আপনার রক্তের যে সন্তান ওটারও জীবনে পরিবর্তন হবে। আপনাদের মাটিতে বিদ্যাসাগরের জন্ম। সাগরের মা গো, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর, এত সোজা নয়, বিরাট মানুষ,
প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের বীরভূমের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিদ্যাসাগরের ছবি আছে, তাকে সবাই সকালবেলা প্রণাম করে তার মাতৃভক্তির জন্যে। অথচ মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগরের জন্ম হয়ে যদি তার কিয়দংশ না পান, তবে আপনার সেই মাটিতে জন্ম পেয়ে কি লাভ হল? সাগরের মা জন্ম নিয়েছিল, কেন বলুন তো? মনটা যে সাগর ছিল, মায়ের জন্য শাল এনেছিল, কষ্ট পাচ্ছ ঠান্ডায়, শালটা গায়ে নেয় নাই, কোথায় রেখেছিল বলুন তো? বাক্সের ভেতরে। জিজ্ঞেস করেছিল বিদ্যাসাগর, আচ্ছা মা শালটা নিলে না কেন? বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওরা কাঁপছে, তোর মা কি করে চাদর নেবে বলতো? যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি চাদরটা গায়ে নেবো। আরে বাবা, এত বড় মনের মা না হলে কি এত বড় মনের ছেলে জন্ম দিতে পারে? আপনি স্বার্থপর মা হবেন তো স্বার্থপর বাচ্চা জন্ম দেবেন, আপনি বড় মনের মা হবেন, আপনি অনেক বড় সন্তানের মা হবেন। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট্ট রঘুনন্দনকে বললো আজকে তুই পুজোটা কর। বাবা আমি মন্ত্র জানি না। মন্ত্র মন্ত্র মন্ত্র, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের কি দরকার? মাকে বললো মা একথা নাড়ু দাও তো, মা বললো কি করবি? পুজো করবো। আরে তুই মন্ত্র জানিস? আরে আমার বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না, ভক্ত পল্লাদ ধুবে রাতে ভগবান খেয়েছে, খাবে না মানে আমার হাতে? ছোট্ট রঘুনন্দনকে একথা নাড়ু দিয়ে মা বলছে তোরা যা, মা বলছে তোরা যা খুশি তাই করে যা। ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়ে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম ঘনশ্যাম, ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ, তুমি বাবার হাতে এত নাড়ু খাও, কিন্তু আমার হাতে যদি একটা নাড়ু না খাও তবে যে তোমার নামের কলঙ্ক হবে। আমি যে মন্ত্র জানি না তন্ত্র জানি না, মন তোর মন তোর, শুদ্ধ মন আছে বলেই তোমার চরণ সেবা। তবে বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, আমার কাছে তো চন্দন কেনারে পয়সা না, আমার কাছে গঙ্গা জল নয়, আমার কাছে তুলসী পাতা নয়, তুলসী পাতা নয়, নাই বা রইল গঙ্গার জল, গোবিন্দের চরণে দু ফোঁটা চোখের জল দিয়ে যায়। হে গোবিন্দ তোমার হলো যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, এ দেহের গৌরব করুণা কখন কে যে চলে যাবে কেউ জানে না, তাই গোবিন্দকে দেবর মতো কিছুই না, কিছুই না, শুধু চোখের জল দিয়ে গোবিন্দের চরণ। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম কে নাড়ু খাচ্ছে, বয়স কত জানেন? 5 বছর। ও বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা হ্যাঁ করে খোলা আছে বলে তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটাকে বন্ধ করে দিলাম, আচ্ছা ঠিক আছে, এবার তোমার হাতের বাঁশিতে অসুবিধা আছে, আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম, মাথার চূড়াতে অসুবিধা আছে, চূড়াটাকে খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না তখন বলছে তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে গিয়েছো, ধুবের হাতে গিয়েছো, আর যদি আমার হাতে নাড়ু না খাও
বাবা আমাকে মিথ্যাবাদী বলবে। ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট করে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, রঘুরে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি তাই গ্রহণই করিনি। তুই রক্ত আর চোখের জলে আমার মন্দির ভিজিয়ে দিলি, আমি যদি একটা নাড়ু না খাই তবে যে গীতাতে প্রতিজ্ঞা রাখতে পারবো, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিহিতমাস্মানি প্রতাত্ম, যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে পাথর গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন দান নারু দে, রঘুনন্দন নারু দে, রঘুনন্দন নারু দে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। সবাই প্রতিদিন এত নাড়ু খাও না, আজকে নাও, তুমি এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন জলে ভেসে কেউ ডাকে না। ভাইরা কোনদিন এত নাড়ু খাই না, গোপীনাথ সব নাড়ু খেয়েছে, একটা নাড়ু বলো আমার হাতে দে, কেন এটা তোকে খাওয়াবো? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ভক্ত যদি প্রতিদিন খাওয়াই, ভগবান ভক্তকে না খাইয়ে কে থাকতে পারে? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে কিন্তু খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, পোকামাকড় ওখান থেকে বসে বসে খাই। ভগবান রূপ মণিকে কেউ যদি হৃদয় মাঝে রাখতে পারে তাকে খাবার জোগাড় করতে হয় না, বসে বসেই খাবার পায় যদি গোবিন্দে চরণে সেবা করতে পারে। লক্ষ্য করুন, যেই না সব নাড়ু খেয়ে নিয়েছে, একটা নাড়ু গোপীনাথ রঘুনন্দনকে খাইছে, তোর মায়ের কাছে যা নাড়ু নিয়ে আয়, তাহলে তোর বাবা তোকে রাগ করবে না? যে না মায়ের কাছে গেল, মা আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছে, মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস, যা এক থালা নাড়ু নিয়ে যা, নইলে বাবা এসে রাগারাগি করবে। এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যখন প্রবেশ করতে যাচ্ছে, পেছন থেকে তার বাবা ছুটে এসছে, আসে যা মুকুন্দ দাস কহে বালকের কোন সকালে চিকিৎসা করতে গেছে এখনো তুই পুজো করিস নি? বাবা আজকে সব নাড়ু খেয়ে নিয়েছি গো। সব নাড়ু খেয়েছে গোপীনাথ? বলে হ্যাঁ, পাথরের গোপীনাথ খেয়েছে। মারবা এক থাপ্পড়, মিথ্যা কথা বলতে জায়গা পাস নি, পাথরের গোপীনাথ নাড়ু খায়? বাবা বিশ্বাস করো, নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা দরজাটা বন্ধ করে পেছন দিকে দাঁড়িয়ে আছে, আর ভেতরের মধ্যে ঢুকে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ এতক্ষণ আগে তুমি এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে বাবা আমাকে কলঙ্ক দেবে, মিথ্যেবাদী বলবে, তোমার নামে যদি মিথ্যেবাদী হয় তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না। গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও বলে দরজা বন্ধ করে ছেড়ে চিৎকার করছে। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কী করলো জানেন? পাঁচ বছর বয়স ছিলে, গোপীনাথের গলা উন্নিটাকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গেল। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুনন্দন দে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে বিপদ বাড়ার মতো শুধু আমায় কেউ বলবে না, তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নারু দে, 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 রঘুনন্দন নারু দে।
বাবা দরজাটা খুলেছে, অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, বাবা দরজা খুলেছে, অর্ধেকটা রয়ে গেছে, পাথরের নাড়ু হয়ে গেছে। এখনো শ্রীখণ্ডে যান দেখবেন পাথরের নাড়ু দেখতে পাবেন অর্ধেকটা। যে ছেলেকে বাবা বলছে, হ্যাঁ রে আমি যে দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, ছেলে বললো, বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। ও গো গোপীনাথ, বাবা কেন দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন দেখতে পাচ্ছি আসল নাড়ু? গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরি এ জগতে মানুষের জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরুদেবের কাছে মন্ত্রণী আর একটা চোখ হয়, ওটার নাম জ্ঞানচক্ষু। তোর যে জ্ঞানচক্ষুরোদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে পুত্রের পুণ্যে পিতার উদয়। যেই না ছোট্ট রঘুনন্দন তার বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, যত ভক্তগণ জানে জানে, আজ মিলন হলো রে, মিলন হলো রে। কি ভেবেছেন আপনারা, সারা রাত্রি শুনবেন নাকি?